السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ومحترم حضرات مربيان الكرام অধিকার মুসল্লিয়ানে আজাম বিভিন্ন অঞ্চল থেকে আগত কোরআন প্রেমিক আল্লাহর বান্দা এবং রাসূলের উম্মতগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য সে ইবাদতগুলোর মধ্যে মৌলিক কিছু ইবাদত আছে যেগুলোর উপরে ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে এরকম একটা ইবাদত নিয়ে আমরা আলোচনা করছিলাম যেটাকে বলা হয় হজ গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম মক্কা শরীফের খানায়ে কাবা এবং এর কিছু ইতিহাস এবং এর সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমিকা নিয়ে হজের মৌসুম এলে প্রতি বছর সারা বিশ্বের বিভিন্ন দিক থেকে মক্কার উদ্দেশ্যে মানুষেরা হজ করতে যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করলেন অনেকগুলো দোয়া করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি বললেন যে রাব্বুল আলামিন আমি তোমার নির্দেশ মতো ঘর নির্মাণ করেছি কিন্তু এখানে ইবাদত করবে কারা আল্লাহ তাআলা বলছেন ওয়াদিন ফিল নাসি বিল হজ মানুষের মধ্যে তুমি হজের এলান করে দাও আযান দাও আযান শব্দের অর্থ হচ্ছে এলান ঘোষণা করে দাও ওয়াদিন ফিল নাসি বিল হজ তুমি মানুষের মধ্যে হজের এলান করে দাও ঘোষণা করে দাও ইয়াতুকা তোমার কাছে মানুষেরা আসবে চতুর্দিক থেকে মিন কুল্লি ফাজ্জিন আমিক রাস্তাঘাট বিভিন্ন প্রশস্ত সংকীর্ণ সবল দুর্বল উঠে চড়ে মানুষেরা চতুর্দিক থেকে এখানে হজ করতে আসবে হজের উদ্দেশ্যে রওনা হওয়া আজকে আমরা এখান থেকে আলোচনা করব মানুষ বিভিন্ন পাপ করে আমরা এই কথা আগেও আলোচনা করেছি মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো উপাদান রেখেছেন এখানে তা সবই রেখেছেন
মানুষের মধ্যে আগুন আছে, পানি আছে, মাটি বাতাস সবই আছে। আর এই প্রত্যেকটা জিনিসের এক একটা রোগ আছে। বিস্তারিত আলোচনা পিছনে আমরা করেছি আগুনের বৈশিষ্ট্য, অহংকার। যখনই কোথাও আগুন জ্বালানো হয়, আগুন কেমন উপরে উঠে। জিন জাতি যেহেতু আগুনের তৈরি এবং শয়তানও ছিল জিন, একজন ছিল জিন। আবার কোরআনে বলা হয়েছে ওয়াকানা মিনাল কাফিরিন, সে অহংকার করেছে এবং সে মূলত কাফেরদেরই একজন ছিল। শয়তান আগে থেকে কাফের ছিল, এদের শয়তান কোন ফেরেশতা না। বলে তাহলে আল্লাহ তাআলা হুকুম করলেন ফেরেশতাদেরকে ফেরেশতা করার জন্য, শয়তান তো এর অন্তর্ভুক্ত ছিল না। না, ওর সঙ্গে যেহেতু ছিল এই জন্য আবার আদেশের অন্তর্ভুক্ত ছিল। যাই হোক, ফেরেশতা করলো না, কারণ ছিল কি, সে নিজের সপক্ষে যুক্তি তুলে ধরেছে। জিজ্ঞাসা করলেন, তোমাকে আমি হুকুম করেছি আদমকে সিজদা করার জন্য, আমি যখন তোমাকে হুকুম করেছি সিজদা করার জন্য, তোমাকে কে বাধা দিল সিজদা করার থেকে, কে তোমাকে অধিকার দিল বলো, তোমার এত ক্ষমতা কোত্থেকে এলো? প্রথম যুক্তিবাদী আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আগুনের গতি উঠে, মাটির গতি নিম্নে। সুতরাং যুক্তির কথা হচ্ছে আগুন উপরে থাকবে মানে আগুনকে সিজদা করা হবে, মাটি নিচে থাকবে, মাটি সিজদা করবে। এই অহংকার সে কেন করলো? আগুনের স্বভাব তার মধ্যে কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রোগের চিকিৎসার জন্য ঔষধ দিলেন সালাত। সালাতের মাধ্যমে মানুষ হাত বেঁধে অপরাধীর মতো দাঁড়ায়, এরপরে রুকু করে সিজদা করে। সিজদার মাধ্যমে সে নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় এবং প্রমাণ করে, আমি মাটির তৈরি, মাটিতেই ফিরে যেতে হবে। মেটা তো আপনি হাতি কো আগর কুছ মরতবা চাহো কে দানা খাক মে মিলকর গুলে গুলজার হোতা হায়। তুমি নিজেকে মাটির সঙ্গে বিলীন করে দাও। সালাতের মাধ্যমে নিজেকে যদি মাটির সঙ্গে মিলিয়ে দিতে পারো এবং তুমি প্রমাণ করতে পারো আমার কোনো অহংকার নেই, আমি তো আল্লাহর একজন গোলাম, আল্লাহর বান্দা, তাহলে তোমার দ্বারা দুনিয়া এবং আখেরাতে সব কিছু উপকৃত হবে, তুমি লাভবান হবে। সালাত একটা ঔষধ হলো। আর একটা রোগ হচ্ছে মাটি। মানুষের মধ্যে উপাদান আছে মাটি, মাটির একটা বিশাল অংশ মানুষের মধ্যে আছে। মানুষেরও মাটিরও একটা খারাপ স্বভাব আছে। মাটির রোগ হলো যখন কোনো বস্তু সে উপরে পায়, আস্তে আস্তে লুকায়, কুক্ষিগত করে, ভিতরে নিয়ে যায়। মানুষের মধ্যেও মাটি আছে, মানুষও যখন যেটা পায় লুকিয়ে ফেলে এবং যত সম্পদ অর্জন করে আরো চেষ্টা করে কেমনে অর্জন করা যায়। আজ পর্যন্ত কেউ কি দেখেছেন যে যত হাজার কোটি টাকার মালিক হোক সে বলে যে আমার আর দরকার নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি। বনি আদম বলে আমার মাল, আমার মাল, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার আমার সব আমার। ওয়াহাল্লাকা ইবনু আদম ইল্লা মা আকালতা ফা আফনাইতা। ও বনি আদম, তুমি কি চিন্তা করেছো তোমার কি জিনিস? তোমার তো একমাত্র ওই জিনিস যা তুমি এক মুখ দিয়ে খেয়েছো আর এক মুখ দিয়ে বের করে দিয়েছো, এটা তোমার। ওয়া মা লাবিসতা ফা আবলাইতা,
আর যা তুমি পরিধান করেছো কাপড় যুবর পুরাতন করে নষ্ট করেছো এগুলো তোমার এবং যা তুমি সদকা করে আল্লাহর রাহে জমা করেছো আল্লাহর কাছে জমা করেছো বরকতের জন্য এগুলো তোমার। এছাড়া যত কিছু সবগুলোর মালিকানা মৃত্যু করে কার, আগে আলোচনা করেছিলাম না যে মৃত্যুর পরে অরিশরা মালিক হয়ে যায়, অরিশদেরকে সম্পত্তি ভাগ না দিয়ে বাবার নামে খাওন দিল, টাকার খাওন দিল। এটা মাটির বৈশিষ্ট্য, কৃপণতা মানুষের মধ্যে মাটি আছে, এজন্য মাটির কারণে মানুষ কৃপণ হয়। এটারও একটা ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেই ঔষধটা কি? যাকাত। وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি এর থেকে খরচ করো, ব্যয় করো। আমি প্রায় বলে থাকি বাচ্চাদেরকে বাবা বাজার থেকে চকলেট কিনে এনে বাচ্চার হাতে দেয়, দিয়ে আবার বলে আব্বুকে একটা দাও, দেখে যে চকলেটের মহব্বত বেশি না আব্বুর মহব্বত বেশি। আল্লাহ রাব্বুল আলামিনও এই কৃপণতা রোগের চিকিৎসার জন্য হুকুম করেছেন, যাকাত দাও, খরচ কর, ব্যয় করো। এক জায়গায় বলছেন মান যাল্লাযী ইউকরিদু আল্লাহা করদান হাসানা, কে আছে এমন যে আল্লাহকে ঋণ দিবে, কর্জে হাসানা দিবে? কাফেররা শুনে কয় যে আল্লাহ তাআলা ফকির হয়ে গেছে, এখন মিথ্যা করে আল্লাহ তাআলা ঋণ চায়। মান যাল্লাযী ইউকরিদু আল্লাহা করদান হাসানা, কে আছে এমন যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, ঋণ দিবে? কুফাররা বলতে আরম্ভ করলো আল্লাহ গরিব হয়ে গেছে, ঋণ চাই। আল্লাহ তাআলা উত্তর দেন কুল ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমাদের সব আল্লাহর দরবারের ফকির, তোমাদের আমির ফকির, গরিব ফকির, রাজা ফকির, প্রজা ফকির, বীর ফকির, মুরিদ ফকির, ইমাম ফকির, মুক্তাদি ফকির, খাজা বাবা ফকির, গাদা বাবা ফকির, ল্যাংটা বাবা ফকির, মাজারওয়ালা ফকির, মাজারওয়ালা ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির, আন্তুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহ দরবারের ফকির। আল্লাহু হুয়াল গনিউল হামিদ, একমাত্র ধনী হচ্ছেন কে? তাহলে আল্লাহ তোমার ঋণ চাই কি জন্য? পরীক্ষা করার জন্য, মানুষের এই কৃপণতা রোগের চিকিৎসার জন্য। একজন মুমিন সে কৃপণ হবে না, কৃপণতা এবং ঈমান একসাথে জমা হতেই পারে না। আর একটা রোগের চিকিৎসা হলো, এভাবে মানুষের মধ্যে আছে পানি, পানির অবস্থা হচ্ছে পানি সমতল জায়গা ছাড়লে সে আরো জায়গা দখল করে, লোভ, আল হিরসু ওয়াত তামা, লোভ লালসা, এটা পানির স্বভাব। মানুষের মধ্যেও পানি আছে, মানুষ সেজন্য যত সম্পদ অর্জন করে আরো কিভাবে আর একটা দখল করা যাবে সেই চেষ্টা করে। একজনে দশতলার মালিক, তার পাশেই আছে ঝুপড়িওয়ালা, সব সময় চেষ্টা করে কোন সময় ঝুপড়িওয়ালা ঠেকবে আর বলবে আসো দরিদ্র নিয়ে আসো, তোমাকে টাকা ধার দেবো, আপনি আপনি কব্জা করার জন্য চেষ্টা করে। আল হেজ ওয়াত্তামা, পানির স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন এই রোগের চিকিৎসার জন্য আবার ঔষধ দান করেছেন, তোমরা রোজা রাখো, আতিম মুসিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ইমানদারগণ তোমাদের প্রতি রমজানের রোজাকে সিয়ামকে ফরজ করা হয়েছে, সিয়ামের মাধ্যমে তোমার সামনে খাবার থাকবে, সুন্দর ঘেরান আসছে, খাবার লোভ সামলাতে পারা যাচ্ছে না, সুন্দরী স্ত্রী আছে, উত্তম পানীয় আছে, সব কিছু তোমার সামনে থাকবে, কোন লোকজন নাই, কেউ দেখবেও না, তারপরেও তুমি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে বিরত থাকছো, লোভকে সামলাবার অভ্যাস করছো। এই সিয়ামের মাধ্যমে লোভ রোগের চিকিৎসা আল্লাহ তাআলা করলেন। এরকম আর একটা মৌলিক উপাদান রয়েছে, বাতাস, কি নাম? এটার জন্য আজকের আলোচনা। বাতাস দুনিয়ার যেইখানে খালি জায়গা পায় সেখানে গিয়ে দখল করে, একটু খালি জায়গা পেলেই দখল করে, তার মানে হচ্ছে সব জায়গায় তার নাম থাকুক, সব জায়গায় তাকে প্রচার করুক, সবাই তাকে বাহবা দান করুক, নাম
এবং প্রচার, এই বিষয়টা হচ্ছে বাতাসের বৈশিষ্ট্য। মানুষের মধ্যেও বাতাস আছে, মানুষ সেজন্য চায় তাকে সবাই চিনুক, জানুক, প্রচার করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোগের চিকিৎসার জন্য ঔষধ দান করেছেন হজ করার জন্য। হজ নিয়ে আলোচনা হচ্ছে, মানুষের নাম হয় কিসে, আলাদা কোনো বৈশিষ্ট্য থাকলে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের জন্য এমন সুন্দর নিয়ম করেছেন, আলাদা বৈশিষ্ট্যের কোনো বিষয়ই নেই। এটা ভিন্ন কথা যে দেশে আসলে হাজি সাহেবের নাম হয়ে যায়, এই বিবেচনা আমি করছি না, আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করছি। যে হজ যখন করতে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ভালোভাবে গোসল করে শরীরে ময়লা আগে পরিষ্কার করো। যারা হাজি সাহেব তারা ভালো করে শুনবেন, হজ করতে গেলে আগে এহরামের আগে গোসল করা উত্তম, অথবা ভালোভাবে উজু করলো, এবারে পরিষ্কার পরিচ্ছন্ন ময়লা বাহ্যিক ময়লা থেকে পরিষ্কার হলো। মানুষের মনের মধ্যে গর্ব আসে, দামি কাপড় পরলে পরে রং ভালো, দামি কাপড়, অনেক মূল্যবান কাপড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবারে কাপড়ের গৌরব তুমি ছাড়ো, দুনিয়ার গৌরব তুমি ছাড়ো, তোমার দামি কাপড় গুলো ত্যাগ করতে হবে, একটা সাদা কাপড় পরো আর একটা লুঙ্গি বানাও। দুইটা সাদা কাপড় পরিধান করো, একটা তুমি লুঙ্গি বানাবে, একটা চাদর বানাবে, দুনিয়ার কাপড় ছাড়ো, কবরের কাপড় ধরো। এই কাপড়ে কোনো পকেট নাই, তুমি কোন জায়গায় টাকা ঢুকাবে? এটা হাজি সাহেবদেরকে গলায় ব্যাগ করাই দেওয়া হয়, যেটা বুঝতে রাখবো, কারণ ওই কাপড়ে, কবরের কাপড়ে, কাফনের কাপড়ে যেরকম কোনো পকেট নাই, কোনো দিনাই নাই, এরকম ভাবে দুটো কাপড় তুমি পরিধান করো। আমির হও, গরিব হও, ফকির হও, সব এক পোশাকে তোমরা চলো। পোশাকের দ্বারা কারো কোনো বিশেষত্ব নেই, নামের কোনো বিষয় নেই। এখন আর বলবেন অমুকের পোশাকটা ভালো, পোশাকের গৌরব ছাড়লো, দুই রাকাত নামাজ পড়লো, এহরামের উদ্দেশ্যে নফল নামাজ পড়লো। নফল নামাজের পরে এবারে হাদি সাহেব নিয়াত করলো, আল্লাহুম্মা ইন্নি উরিদুল হজ, আল্লাহ আমি হজের নিয়াত করছি। তামাত্তু করলে তারা মিকাতের থেকে নির্দিষ্ট সীমানা আছে, বাইরের থেকে ওমরা নিয়াত করে ঢুকবে, ওখানে গিয়ে তারপরে যে ওমরার কাজগুলো করে আবার 8 তারিখে হজের নিয়াত করবে। ইহরামের কাপড় পরলো, দুই রাকাত নামাজ পড়লো, এরপরে 3 নম্বর কাজ হচ্ছে নিয়াত করবে, আল্লাহ আমি হজ করার জন্য নিয়াত করলাম বা ওমরা করার জন্য নিয়াত করলাম, ফায়াসির হালি, আল্লাহ তুমি আমার জন্য এটাকে সহজ করে দাও, ওয়া তাকাব্বাল মিন্নি, আমার পক্ষ থেকে কবুল করো, দোয়া করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সব তো ছাড়লা, ভাষার গৌরব ছাড়ো, তুমি শিক্ষিত, আরেকজন অশিক্ষিত, তুমি আরবি, আরেকজন আজমি, এবারে সবগুলো ত্যাগ করে তোমার মুখে যেই একটা ভাষা উচ্চারিত হবে তা হচ্ছে বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া। কি নাম এটার? আপনারাও মনে মনে পড়েন, আর একসাথে বলে তো হইচই হয়ে যাবে, যাতে আল্লাহ তালা কবুল করলে আপনিও যেতে পারেন ইনশাআল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক, লাব্বাইক আমি আল্লাহ তোমার কাছে হাজির, তোমার হুকুম পালন করার জন্য বারবার হাজির আছি, তুমি যতবার হুকুম করবে, যা হুকুম করবে মেনে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক অর্থ কি? উপস্থিত, আমি তোমার হুকুম পালন করার জন্য উপস্থিত রয়েছি, তোমার হুকুম পালন করতে বারবার প্রস্তুত রয়েছি, তুমি যা কিছু হুকুম করবে আমার চুক্তিতে ধরুক বা না ধরুক, আমার বুঝে আসুক বা না আসুক, তোমার হুকুম বলে যদি জানতে পারি আমি পালন করার জন্য প্রস্তুত রয়েছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তাআলা বলেন না তোমার লাব্বাইক আমি শুনবো না, আগে পরিচয় দাও, বাহ্যিক ভাবে সমস্ত ময়লা ত্যাগ করেছ, কাপড়ের ময়লা ত্যাগ করেছ, শরীরের ময়লা গোসল করে পরিষ্কার করেছ, অন্তরের মধ্যে কোনো ময়লা আছে কিনা আগে সেটা পরিষ্কার করো, তোমার মধ্যে কোনো শিরিক আছে কিনা আগে স্পষ্ট করো, তোমার সঙ্গে আমার পরিচয় কি, তোমার অন্তরের মধ্যে আমি ছাড়া আরো কেউ আছে কিনা আগে বলো। কি মুসিবত, কারণ যদি
আরো কেউ থাকে আল্লাহ তাআলা সেই ইবাদত কবুল করেন না। এটাই আমি প্রায় বলে থাকি মূল বিষয়। এটা তোমার মনের মধ্যে যদি কোনো খাজা বাবা থাকে, কোন পীর বাবার নকশা থাকে, ছবি থাকে, তাহলে আমি তোমার লাভবাহী গ্রহণ করতে রাজি না, বলো লাভবাহী কে রাত। এরপরে পরিচয় দাও তোমার মনের মধ্যে কি আছে। এবারে হাবি সাহ বলছে লাভবাহিক, তোমার কোন শরিক নাই, অংশীদার নাই, সৃষ্টি করার ক্ষেত্রে যেমন তোমার সাথে আর কেউ শরিক নেই, আমার জীবনের ইবাদত করার ক্ষেত্রে তোমার সঙ্গে আর কোনো শরিক নেই, সার্বভৌমত্বে শরিক নাই, বিধানের ক্ষেত্রে শরিক নাই, জীবনের পারিবারিক জীবনে কোনো শরিক নাই, সামাজিক জীবনে কোনো শরিক নাই, রাষ্ট্র জীবনে কোনো শরিক নাই, ব্যাংকে কোনো শরিক নাই, আদালতে কোনো শরিক নাই, বঙ্গভবনে কোনো শরিক নাই, সব কিছুকে ত্যাগ করে লা শারীকা লাকা, কোনো শরিক নাই, অংশীদার নেই, সব অর্জন করেছি, লা শারীকা লাকা। আরো ব্যাখ্যা দাও, কেন অনেকেই তো এই কথা বলে, তারপরে আবার সার্বভৌমত্ব মানে জনগণের। এবারে আরো ব্যাখ্যা দিচ্ছে, ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলকা, যত প্রশংসা, ইন্নাল হামদা সব প্রশংসা, হামদ অর্থ কি, সকল প্রশংসা, যত ভালো কাজের বিনিময় হতে পারে সব প্রশংসা কার। মানুষ যদি কোনো ভালো কাজ করে সেই প্রশংসার মালিক কে, কারণ মানুষ তাকে তৈরি করেছেন কি। এই জন্য ইন্নাল হামদা, আল হামদ মানে সব প্রশংসা, অতীতে যত প্রশংসা হয়েছে, বর্তমানে যা হচ্ছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যা হবে, সমস্ত প্রশংসা তোমার জন্য, ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা, যত নিয়ামত সব তোমার দেওয়া, কার দেওয়া, না কোনো খাজা বাবার দেওয়া, না কোনো ব্যক্তির দেওয়া, না কোনো শাসকের দেওয়া, না কোনো যাজকের দেওয়া, সেরেক দুই জায়গায় হয়, শাসক আর যাজক। শাসক মানে হচ্ছে রাষ্ট্র ক্ষমতা, আর যাজক হচ্ছে ধর্মীয় পণ্ডিতদেরকে, আলেমদেরকে, পীর বুজুর্গদেরকে শরিক করে, শরিক করে কয় জায়গায়, শাসক আর যাজক। শাসক বলতে তো দিলেন শাসকদেরকে, এই যে সব ক্ষমতার মালিক হয়ে যায়। এখানে বলা হচ্ছে ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা, যত প্রশংসা সব কিছু তোমার, ওয়ান নিয়মাতা যত নিয়ামত তোমার, বার্তা দেওয়ার মালিক তুমি, আমার বিপদ আপদে রক্ষা করার মালিক তুমি, আমার মঙ্গল দেওয়ার মালিক তুমি, না কোনো খাজা বাবা। ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা, সব নিয়ামত দেওয়ার মালিক তুমি, ওয়ান নিয়মাতা। কাজী যদি কেউ বলে হজ করে সব লাভবাহিক বলে, আর কাজে হুজুরেই বার্তাটা দিতে আমাকে, হুজুরের কাছে গেছে, বাচ্চা হয়ে গেছে। সমস্ত নবীরা দোয়া করেছেন কার কাছে, আমরা গত দোয়া বিস্তারিত আলোচনা করেছি, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার রব আমাকে একটা নেক সন্তান দান করো, আবেদন করেছেন কার কাছে। সব নবীরা দোয়া করেছেন কার কাছে, ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা, সব নিয়ামত দেওয়ার মালিক কে। এরপরে কয় আরেকটা রয়েছে বিয়ে বিশরিক ক্ষমতা, এইটা তো বড় নাই, ক্ষমতা দেওয়ার মালিক কে, না এইটা মুশকিল, ক্ষমতার মালিক জনগণ, সেই জনগণ ভোট দিয়ে ক্ষমতা দেয় সাংসদদেরকে, এবারে সেই ক্ষমতা নিয়ে তারা সার্বভৌম ক্ষমতার মালিক হয়ে আল্লাহর আইন পর্যন্ত পরিবর্তন করতে দ্বিধা করে না। আল্লাহ বলেন যে আগে দেখো তোমার মধ্যে এমন শিরিক আছে কিনা, ক্ষমতার ব্যাপারে তোমার বক্তব্য কি। এবারে আবার হাদিস সাহেব বলছেন ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলকা, মুলক অর্থ কি, মুলক মানে ক্ষমতা, মুলক মানে কি, ক্ষমতা, রাজত্ব, ক্ষমতা। ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলকা, ক্ষমতার মালিক তুমি। কোরআনুল কারীমের সূরায় মুলক নামে একটা সূরা আছে না, সূরায় মুলক, আজকে সকালে ফজিলত আলোচনা করেছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সূরায় শুরু হয়েছে আয়াত দিয়ে তাবারাকাল্লাযী বিয়াদিহি আল মুলক, বিয়াদিহি যার হাতে আল মুলক, সমস্ত ক্ষমতা, যে আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা, সেই আল্লাহর প্রশংসা করছি। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আরো স্পষ্ট করা হয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা
বলো হে মুমিন, হে নবী আপনি বলুন মুমিনদেরকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার উৎস কে? ইসলামিক ফাউন্ডেশন থেকে মারগুল করে আমার তর্জমা করেছে, এই তর্জমাই লিখেছে, সমস্ত ক্ষমতার উৎস তুমি। আরো ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা করো তাকে ক্ষমতা দান করো, তুতি তুমি দান করো, আল মুলকা মানে ক্ষমতা, মান তাশাউ তুমি যাকে চাও, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, এবং তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা দেওয়ার মালিককে, আবার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো, আর যাকে ইচ্ছা অপমান করো, ইজ্জত দেওয়ার মালিককে, অপমান করার মালিককে। এবারে হাদিস পরিষ্কার করে দিল, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলকা, সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত তোমার, আমার মুখ তোমার, হাত তোমার, সন্তান তোমার, যত সম্পদ আছে সব তোমার দেওয়া, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, ক্ষমতাও সব তোমার, আমার যত ক্ষমতা আছে সব ক্ষমতা কার হাতে। এইরকম যখন সে ব্যাখ্যা দিল, এবারে আর কোনো দিক রইল না, যাদকের শিরিক নাই, শাসকের শিরিক নাই, দুনিয়ার সমস্ত শিরিক গুলো ত্যাগ করলো, পোশাকের গৌরব ত্যাগ করলো, ভাষার গৌরব ত্যাগ করলো, এখন শুধুমাত্র একটাই দিকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা। আপনারা এমন মুখস্থ করবে, খালি হজ করতে গেলে মুখস্থ করা লাগবে, এটা ভালো একটা দিকে, এখানে এমনি পড়লেও সব আছে, এমনি পড়লেও সব আছে, খালি হজ করতে গেলে তখন তারাশ করে, হুজুর ওই যে একটা কি যেন পড়ে, ওই যে একটু লিখে দেয় কি যেন একটা পড়ে, এটা কেন হবে? মুসলমান এগুলো মুখস্থ রাখবে, প্রত্যেকটা মানে মুখস্থ থাকতে হবে, তালবিয়া, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাকা, আবার বলতে লা শারীকা লাকা, তোমার কোন শরীক নাই, কোন অংশীদার নাই, মনের ভিতরে নাই, আমার কাজের মধ্যে নাই, ইবাদতের মধ্যে নাই, দুনিয়ার কোন ক্ষেত্রে আমার মধ্যে তুমি ছাড়া আর কোন শরীক নাই। এবারে পরিষ্কার হয়ে গেল, আল্লাহ তাআলা জানলেন যে তার মধ্যে আর কোন শরীক নাই, তার থেকে এই ঘোষণা চলে আসলে, এবারে বলেন তাহলে চলো রওনা হও, ইহরামের কাজ শেষ হয়ে গেল, কয়টা কাজ করলো, বলতেন উযু গোসল করলো, বার্ষিক ময়লা পরিষ্কার করলো, তারপরে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহকে সিজদা করলো, এরপরে নিয়ত করলো, কি করলো, নিয়ত পড়ার জিনিস না, নামাজের মধ্যে না, হজের মধ্যে কোনো পড়ার জিনিস না, নিয়ত মানে হচ্ছে ইরাদাতুল কলব, মনের সংকল্প, মনের ইচ্ছা, কাজে কেউ পড়লে পড়তো, কিন্তু রসম করে ছোটবেলায় নামাজ তো মুখস্থ করেছি না, কোন হাদিসে পাবেন নামাজ তো কোরআনে আছে, এই যে নামাজ তো মুখস্থ করে যে সময় নষ্ট করেছি আমরা, এই সময়টা একটা পুরো মুখস্থ করলে অনেক ফায়দা হবে। নিয়ত মানে হচ্ছে মনের সংকল্প, আমি এখন কোন নামাজ পড়ছি এটা মনে রাখা। একটা লোক রমজান মাসে ডাক্তার বলেছে না খেয়ে থাকার জন্য, সেজন্য ভোর রাত্রে ঔষধ খেয়ে সূর্য ডুবার পরে আবার ভাত খাইল, রোজা হবে, আর নিয়ত করলে আমি আল্লাহর হুকুম পালনের জন্য রোজা রাখছি তাহলে রোজা হবে, এর নাম নিয়ত, মনে মনে এই সংকল্প পালন আমি ইবাদত করার জন্য। একটা লোক ব্যায়াম করার জন্য নামাজ পড়তে আসলো, ব্যায়াম করে, রুকুতে যায়, সেজদা করে এবং ঠিক মতোই করে, নামাজ হবে তার, চার রাকাতই বললো, জুমার নামাজ দুই রাকাতই বললো, কিন্তু উদ্দেশ্য তার ব্যায়াম করা, নামাজ হবে? তাহলে এখানে ভালো করে বুঝতে হবে, নিয়ত হচ্ছে তামিজুল ইবাদাতি আন আদা, অভ্যাসজনিত অথবা অন্য কোন কারণে যে কাজগুলো করা হয় সেইগুলোর থেকে আলাদা করার জন্য যে মনের সংকল্প, তার নাম হচ্ছে কি, নিয়ত। আমি ব্যায়াম করার জন্য না, বা ডাক্তার নিষেধ করেছেন খাওয়া দাওয়া থেকে সেজন্য না, বরং আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আমি এই কাজটা করছি, মনের মধ্যে এই সংকল্প থাকার নাম হচ্ছে কি, এভাবে নিয়ত করলাম, ইয়াহত করা নিয়ত করলাম, উমরা করা নিয়ত করলাম, তারপরে তালবিয়া পাঠ করলো, কি পাঠ করলো এটা, এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসো তোমার জন্য আমার দরজা খোলা আছে, আসো আমি তোমাকে স্বাগত জানাচ্ছি। এবারে হাদি সাহেব দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে রওনা হচ্ছে, মুফাসসির হও তোমার গায়ে সাদা কাপড়, মুহাদ্দিস হও সাদা কাপড়, উকিল সাহেব হও সাদা কাপড়, জজ সাহেব হও সাদা কাপড়,
তুমি দুনিয়ার যে স্তরে লোক হও না কেন, প্রধানমন্ত্রী হও, সাদা কাপড়, তোমার যেই স্তর হোক না কেন, তোমার আর কোন পোশাকের গৌরব থাকবে না। যত বড় হলি হও তোমার একই পোশাক, তুমি নবী হও, রসুল হও, ফারুকে আজম হও, সিদ্দিকে আকবর হও, তোমার জন্য পোশাকের গৌরব ছাড়তে হবে। আজি সাহেব রওনা হতে হতে চলে গেল, দুনিয়ার বিভিন্ন প্রাণের প্রান্ত থেকে আল্লাহর ঘরের দিকে রওনা হচ্ছে, আর বারবার সে পাঠ করছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা পড়তেই থাকবে। পেরে নেব সে জিদ্দায় নেমে মক্কায় পৌঁছে তবে রাত পর্যন্ত পড়তেই থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এরকম বলতে বলতে আপনি মক্কা পর্যন্ত পৌঁছে গেলেন। এবারে খানায় কাবার একেবারে কাছাকাছি চলে গেছেন, খানায় কাবা দেখা মাত্র, হাদিস শরীফ থেকে দেখা যায় যে কাবা শরীফ দেখা মাত্র জীবনের প্রথম যখন দেখবে মনের ভিতরে আবেগ থাকে, শুধু আল্লাহর জন্য যেভাবে বললাম এভাবে যদি খারাপ ভাবে যে আল্লাহর জন্য ওখানে চায়, তার মনের মধ্যে আর কিচ্ছু না থাকে, এরপরে কাবা শরীফ দেখা মাত্র প্রথম যে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নেন। তবে শর্ত হচ্ছে সেই দোয়াগুলো সম্পর্ক ছিন্ন করে এমন দোয়া না হতে হবে, জুলুমের কোনো দোয়া না হতে হবে, যে দোয়া আল্লাহর কাছে করা যায় এই দোয়া যদি কোনো ব্যক্তি করে আল্লাহ তাআলা কবুল করে নেন। এইভাবে কাবা পর্যন্ত আপনি পৌঁছে গেলেন। এবারে কাবার নজর পড়ল, কাবার কিলাতে অনেক সুন্দর সুন্দর কোরআনের আয়াত লেখা আছে। আমার এটা তখন মনে হচ্ছে এরকম, যেমন চতুর্দিক থেকে মানুষেরা গড়াগড়ি করে যেভাবে পারে, অসহায় গরিব দুর্বল ল্যাংরা আতুর বুড়ো যুবক বাচ্চা শিশু সব রকমের লোকেরা আল্লাহর ঘর পর্যন্ত গিয়ে পৌঁছলো। এখন যেহেতু তার মনের মধ্যে আর কোনো শরীক নাই, কোনো অংশীদার নেই, আল্লাহ তাআলা বলছেন কাবার গিলাফ আয়াত লেখা আছে, মনে হচ্ছে গিলাফে কাবার থেকে এলান হচ্ছে, অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। অকালা রব্বুকুম, তোমাদের রব ঘোষণা করছেন, রব তোমার রব আল্লাহ বলেন না এখানে, বা তোমাদের অন্য কেউ বলছেন তাও বলা হচ্ছে না, রব বলছেন, কারণ রব মানে যে সৃষ্টির সূচনা থেকে পূর্ণতায় পৌঁছানো পর্যন্ত সব কিছু যিনি ব্যবস্থা করেছেন তার নাম কি? আপু, যেমন ছেলেকে থাপ্পড় মেরেছে বা অন্যায় ছেলে অন্যায় করেছে, অন্যায় করেছে, আপু ডাকছে কিন্তু দূরের থেকে সন্তান ভয় পাচ্ছে নাকি পিটি দেয় মার দেয় কিনা, এক কদম সামনে আসে আবার দৌড় দেয়, ঠিক সারা জীবন গুনাহ করে পাপ করে তুমি অন্যায় করেছো, জুলুম করেছো, সব তওবা করে আমার দরবারে হাজির হয়েছো, আমি তোমাদের কোনো রাগান্বিত রব নই, আমি কোন গুসায় ভরা রব নই, আমি শাস্তি দেওয়ার রব নই, অমালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, উদউনি আমাকে ডাক দাও, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সারা দিয়ে কোনো ভয় আমার তোমার আছে। আল্লাহু আকবার, কি আল্লাহর বান্দা আমরা, সে আল্লাহ কে আমরা চিনতে পারছি না। কোরআনে পরিষ্কার করে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সারা দিব, আমি তোমার ডাক দিতে দেরি হবে, আমার ডাকে সারা দিতে কোনো দেরি হবে না। ওয়াইদা সালাকা ইবাদি আননি ফা ইন্নী করিব, হে নবী, আপনাকে যদি আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি কোথায় আছি, ফা ইন্নী করিব, আমি তো বান্দার কাছে আছি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দানি, বান্দা যখন আমাকে ডাক দিলে আমি সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিব, উজিবু আমি জবাব দেই, দাওয়াতাদ দাঈ কোন আহ্বানকারী কোন দোয়াকারী যখন দোয়া করে ডাক আমি সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দেই, না কোনো ভয় মাধ্যম আছে। উজিবু কোরআন আয়াত করছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দানি, যখন ডাক দিবে সঙ্গে সঙ্গে আমি তার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আল্লাহ তুমি কত কাছে আছো তা তো জানি না, আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি বান্দার সাহারদের বর্তমানের সাহারদের চেয়ে বেশি কাছে আছি। ও বান্দা তুমি ডাক দিবে, তোমার ডাক
আসতে দেরি হবে, আমার তাকে সারা দিতে দেরি হবে না, আমার এলেন আমার জ্ঞান তোমার সঙ্গে আছে, তোমার অন্তরে কি আছে, মুখ থেকে কি বের হচ্ছে, আমি সব কিছু জানি, তুমি আমাকে ডাক দাও। এইভাবে যখন কাবার সামনে গিয়ে হাজির হলো, এবারে হাজারে আসোয়াদ পাথর বরাবর গিয়ে দাঁড়িয়ে গেছে, হাজারে আসোয়াদ পাথরের থেকে তপ শুরু করতে হবে। নিয়ম হলো প্রথমে পারলে গিয়ে তুমো দেওয়া পাথরকে, আল্লাহ আকবার পাথর তুমো দেওয়া। এই পাথর নিয়েও বিষয় আছে, আল্লাহ নবী ইউনিভার্সিটির ছাত্র, কি যোগ্যতা সম্পন্ন ছাত্র, যেমন নবী তেমন ছাত্র, আল্লাহ নবী তুমো দিয়েছেন পাথর, আবু বকর চুমু দিলেন, সাহাবায়ে কেরাম চুমু দিয়েছেন, হঠাৎ করে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর চুমু দিতে গিয়ে দাঁড়িয়ে গেলেন জনসমক্ষে, তিনি দাঁড়িয়ে গেলেন, মানুষদেরকে সামনে রাখলেন, পাথরকে সামনে রাখলেন, তিনি নিজ শেখের হাদিস তিনি ঘোষণা দিলেন, ইন্নি আলামু আন্নাকা হাজার, ইয়া হাজার, এ পাথর, ইন্নি আলামু আন্নাকা হাজার, আমি জানি তুমি একটা পাথর বই কিছুই নও, তুমি একটা পাথর, লা তানফা ওয়া লা তাবার, তুমি কারো উপকার করতে পারো না, ক্ষতি করতে পারো না, কারো উপকার করতে পারো না, ক্ষতিও করতে পারো না, এই বিশ্বাস আমার চূড়ান্ত আছে। তারপর আমি তোমাকে চুমু দিচ্ছি কি জন্য, ওয়ালাকিন্নি রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউকাব্বিরুকে ফাউকাব্বিরুকে ইত্তিবান লি হাবিবি ওয়া রাসূলি, ও পাথর, আমি তবে দেখেছি আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাকে চুমু দিচ্ছেন, আমি তার অনুসরণ করতে গিয়ে তোমাকে চুমু দিচ্ছি, তোমার থেকে আমার উপকার আছে বা ক্ষতি আছে এই বিশ্বাস আমি করি না। এটা কেন বলতে গেলে, তার মানে হচ্ছে সাহাবায়ে কেরামদের মনের ভিতরে কোনো শিরিক ঢুকে নাই, আস্তে আস্তে তার মনে ঢুকলো এই পাথরকে কেন্দ্র করে আবার শিরিকের জন্ম হতে পারে, মানুষ মুসলিম জাতি হয়তো পাথরে পূজা করা শুরু করবে, পাথরে চেষ্টা করবে জীবন ইত্যাবাদ করার জন্য, মনে করবে পাথরের কোনো ক্ষমতা আছে, এইটা মুসলিম জাতি যেহেতু আগেই তওবা করেছে, লা শারিকা লাকা, সব শিরিক থেকে মুক্ত, প্রবাল পাথর, অমুক পাথর, কোন পাথর, কোন পাথরের ক্ষমতা নাই, আমাদের কাছে আছে না পাথরের ক্ষমতা, পাথরে ভাগ্য পরিবর্তন করে দিবে, কয়টা পাথর লাগায়, এটা কি এক ধরনের ভণ্ড পীর আছে, পাথর ব্যবসা করে, প্লাস্টিকের পাথর তৈরি করে, এটা প্রবাল পাথর, ভূত পাথর, দাদা প্রবাল পাথরের দাম জানো, স্বর্ণের চেয়ে তিন গুণ দাম প্রবাল ধরেন, এরা রাস্তায় এক টাকা দুই টাকা পাথর বিক্রি করে, যাই হোক এগুলো ঔষধ খায় মানুষ, পাথর খায়, প্রবাল পাথর, মারমাল, মারজান, লুলু আরো বইতে পাওয়া যায়, স্বর্ণের দোকানে পাথরের দাম স্বর্ণের দামের চেয়ে কয়েক গুণ বেশি দামের গুলো, আর এখানে রাস্তায় মাসা কি আবার কাছে পাওয়া যায় পাঁচ টাকায় পাথর পাওয়া যায় প্রবাল পাথর, এই ভণ্ডামি গুলো করছে আর আকীদা নষ্ট করছে মুসলমানদের, পাথরে ভাগ্য বদলাইয়া দেয়, ভাগ্য পরিবর্তন করে দেয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর শিষ্য, আল্লাহর নবীর ইউনিভার্সিটির ছাত্র, তিনি এই উম্মতের অবনতি লক্ষ্য করলেন, শুধু এখানেই নয়, আপনারা আশ্চর্য হবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে হুদাইবিয়ার সন্ধির সময় যে গাছের তলে বসেছিলেন, যেই গাছের তলে বসে বায়াত হয়েছিল, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবায়ুনাকা তাহতাস সাদারা, আল্লাহ তাআলা মুমিনদের উপরে সন্তুষ্ট হয়েছেন যখন তারা বায়াত করেছিল নবীর কাছে গাছের নিচে বসে, সেই বায়াত ছিল কিসের বায়াত জানেন, কোন পীর মুরিদের বায়াত ছিল, আমাদের দেশে এই আয়াতগুলো পড়ে মুরিদ বানায়, অথচ বায়াত ছিল কিসের, আল্লাহর নবী উমরা করতে মক্কার থেকে মদিনার থেকে মক্কার রাতে আসলেন, হুদাইবিয়া নামক জায়গায় বাধা প্রাপ্ত হলেন, মক্কার লোকেরা ঢুকতে দিবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে পাঠালেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসি না, আমরা করতে এসেছি, আমরা ইহরাম পরা, আমরা কোরবানি জানোয়ার সাথে এনেছি, আমরা যুদ্ধ করব না, বুঝাও দিয়ে, কিন্তু মক্কার লোকেরা ওসমানকে কৌশলে আটকে দিল এবং খবর ছড়িয়ে দিল মা ওসমানকে হত্যা করা হয়েছে, এটা একটা পরীক্ষা ছিল, তাদের দেখি কি প্রতিক্রিয়া হয়, কঠোর প্রতিক্রিয়া না হলে এবারে শাস্তি করে দাও, আল্লাহ নবীর কানে যখন খবর পৌঁছলো ওসমানকে বন্দী করা হয়েছে অথবা হত্যা করা হয়েছে, তাবুক থেকে বেরিয়ে গেলেন, জোরে চিৎকার মানিয়া সবার সাজারা, হে গাছের কোলে অবস্থানকারী সাহাবারা বেরিয়ে আসো, ওসমানকে হত্যা করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার প্রতিশোধ নিয়ে মক্কাকে বিজয় না করবো অথবা সকলে শহীদ পাবো, একটা প্রাণীও বন্যায় ফিরে যাওয়ার আগে কিনা, চোদ্দশো হাত বাড়িয়ে গেল,
একের পর এক বয়া বলছে কিসের বয়া? তিনি মরিদের বয়া? একজন মুমিনকে হত্যা করা হয়েছে অথবা বন্দী করা হয়েছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর নবী নিজের প্রাণ উৎসর্গ করছে, 1400 সাহাবায়ে কেরাম উৎসর্গ করছে। এরপরে কুফফারদের মক্কায় খবর পৌঁছে গেল, এরা তোমাদেরকে ছাড়বে না, এই পরে নরম সুরনি আছে না ওসমান কে আমরা হত্যা করি নাই। আজকে হাজার ওসমান গুয়ান্তানামো বে নামক কারাগারে, এটাকে আবু গরিব কারাগারে নির্যাতন করা হচ্ছে, উড়াঙ্গু করে পিরামিড তৈরি করা হচ্ছে, মুসলমানদের মুখ ছাত্রের করা হচ্ছে, হাজার ওসমান হত্যা করা হচ্ছে, তার জন্য কোন প্রয়াস নেই, খানকায় খানকায় দরবার দরবারে নকল প্রয়াসের সম্মুখীন হচ্ছে। এই সমস্ত ভান্ডামি বয়া ততদিন পর্যন্ত আমাদের সবার মুখ খাতা হবে, অতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে খেলাফত কায়েম হতে পারে না। নকল খেলাফত ধ্বংস করে আসল খেলাফত কায়েম করে খেলাফত বাইয়া, এটা কোন ব্যক্তিগত বিষয়, পারিবারিক বিষয়? আল্লাহ বায়াত নিয়েছিলেন ঠিক, কিন্তু সে বায়াত ছিল কিসের বায়াত এটা বুঝতে হবে মুসলমানদেরকে। বলতেছিলাম যে বিষয়টা আসলে এই দাসের নিচে বসে বায়াত হলো, আল্লাহ তারা খুশি হলেন, আয়াত নাজিল হয়ে গেল, لقد رضي الله عن المؤمنين, الله رب العالمين মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এই ইউবাইউনাকা তাহতা শাজারা, যখন আপনার হাতে বায়াত করছিল গাছের নিচে বসে, এই গাছ কোরআনে আলোচনা আসবে, এই গাছের নিচে আল্লাহ নবী তিন দিন পর্যন্ত অবস্থান করেছেন, এই গাছের কথা কোরআনে এসেছে, এই গাছের নিচে বসে বায়াত রেজওয়ান হয়েছে, নিশ্চয় অনেক ভালো গাছ, বরকতময় গাছ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে খানকা বানানো শুরু করলো, ইবাদত করতে শুরু করলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে হুকুম দিলেন, যাও এই গাছটা কেটে ফেলো এবং গোড়ার থেকে শিকড় সহ মূল সহ উপড়ে ফেলো। সাহাবায়ে কিরাম বলে যে কি বলছেন আপনি, এই গাছের নিচে আল্লাহর নবী তিন দিন বসেছেন, এই গাছের নিচে বসে বায়াতের জোন হয়েছে, এই গাছের কথা কোরআন এসেছে, আর আপনি বলছেন উপরে ফেলার জন্য, যে হা হা উপরে ফেলে দাও, যেন এটা কেউ জানতেও না পারে কোন জায়গায় ছিল, এমন ওই নিশ্চিন্ত করে দাও, কারণ আজকে ওইখানে গিয়ে কিছু লোক ইবাদত করতে শুরু করেছে, কালকে ওই গাছের পূজা শুরু হবে, গোড়াতে উপরে ফেলে দাও, উপরে ফেলে দাও হলো, কি এক সুন্দর ইসলাম। আর আজকে সেই নবীর উম্মতেরা কবরের মাজারের পাশে গিয়ে দেখে গাছে সুতা বেঁধে লাল করে ফেলা, মাছ বটকায় গিয়েও সুতা বান্ধে জাহের লোকেরা, আরাফাতের মজার গাছ তো নিমকে ধরছে, আব্দাবালের রহমাতে গাছ নাই, দেখি ছোট ছোট যে কাঁচাতার গাছ আছে ওই গাছের সুতা বান্ধা, মনে মনে এই কাম তো ভারতীয় লোক ছাড়া কেউ করে নাই, বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এই সমস্ত মসজিদ ছাড়া আজকে ওই কাজ করে নাই। আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিষ্য বলতাম হজ করতে গিয়ে হাজরে আসওয়াদ পাথর চুমু দিচ্ছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া হাজার হে পাথর, আমি জানি তুমি একটা পাথর, লা তানফাউ ওয়ালা তাদার, তুমি কারো উপকার করতে পারো না, কারো ক্ষতি করতে পারো না, তবে আমি তোমাকে চুমু দিচ্ছি এজন্য যে আমি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু দিতে দেখেছি, তার অনুসরণ করতে গিয়ে কাজটা করেছি। পাথর চুমা দিলেন, এরপরে সামনে বাড়লে দরজা আর কা পাথরের মাঝখানে জায়গা মুলতাজাম, মুলতাজামের সঙ্গে মুখ লাগিয়ে ইলতিজাম করো, মুলতাজাম মানে হচ্ছে জড়িয়ে ধরা, মুখ লাগিয়ে রাখা, ওইখানে গিয়ে বুক লাগাও না স্পর্শ করা যাবে, ওইখানে গিয়ে তুমি আল্লাহর কাছে বলো, যেন মনে হচ্ছে যে আল্লাহ তোমাকে পাচ্ছি না, তোমার ঘরকে বুকে জড়িয়েছি, আল্লাহ তাআলা যেন বলছেন আসো আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, এইভাবে একটা প্রশান্তি অনুভব করে আজি সাহেবরা তওয়াফ করছে, বাইতুল্লাহ তওয়াফ করতেছে, সাতবার তওয়াফ করলো ভাল পাথর চুমো দিচ্ছে, মুলতাজামে গিয়ে সিনা লাগাচ্ছে, কয়বার তওয়াফ করতে হবে, সাত চক্কর তওয়াফ হয়ে গেল। এরপরে মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে দুই রাকাত নামাজ পড়ো, আত্তাখিজু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে দুই রাকাত সালাত আদায় করো, দুই রাকাত সালাত আদায় করার পরে এবারে ওখান থেকে সাফা এবং মারওয়া পাহাড়ে চলে যাও, কারণ হজ হচ্ছে কিছু প্রেমিকের কিছু কাজকে স্মরণ করে সেই পরীক্ষা দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস স্ত্রী হাজেরা ইসমাইলকে ওখানে রেখে তারপরে সাফা পাহাড়ে দৌড়িয়েছেন, মারওয়া পাহাড়ে দৌড়িয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওখানে তুমি যাও, সাফায় উঠো, ওখানে গিয়ে দোয়া করো, সেখান থেকে যাও মারওয়া পাহাড়ে, মারওয়া থেকে সাফায় চলে আসো, সাতবার দৌড়াও কয়বার, এটাকে বলা সাই, এই তওয়াফ হলো সাই হলো, এরপরে মাথা মুন্ডালে পরে উমরার কাজ শেষ হয়ে যায়, ইনশাআল্লাহ হজের বাকি অংশ আলোচনা আগামী দিবস ইনশাআল্লাহ।
এবং আগামী জুমার দিয়ে হজের আলোচনা শেষ করে আমার আবার যাওয়ার প্রোগ্রাম আছে 10 তারিখে হজের ফ্লাইট। আমিও দোয়া চাই যেন আগামী জুমাতে আপনাদেরকে শেষ পর্যন্ত একটা সবক দিয়ে আপনাদেরকেও মনে মনে মক্কায় পৌঁছে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, যে আলোচনাগুলো হচ্ছে হজের উপরে, এটা একদিকে যেমন হজের আলোচনা আরেকদিকে আমাদের ঈমানের আলোচনা, আমাদের জীবনের একটা বিরাট পরিবর্তন হওয়ার কাজ, শিরিক বিদআত মুক্ত হয়ে তারপরে যে ইবাদতে সেই ইবাদত আল্লাহ কবুল করবেন। কোরআনে পরিষ্কার বলা আছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবেন না, অর্থাৎ শিরিক নিয়ে যদি কেউ মারা যায় তা ক্ষমা করবেন না, অন্য যে কোনো গুনাহ শিরিক যদি না থাকে অন্য গুনাহ আল্লাহ ক্ষমা করে চির জান্নাত দিতে পারেন অথবা শাস্তি দিয়ে তাকে জান্নাত দিবেন, কিন্তু চিরস্থায়ী জাহান্নাম হবে না, শিরিক নিয়ে মারা গেলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক মুক্ত হয়ে তাওহীদ ভিত্তিক ঈমান অর্জন করে আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أفيضوا من حيث أفاض الناس صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ومحترم حضرات مربيان الكرام وديگر مسلمان عظام বিভিন্ন স্থান থেকে আগত কোরআন প্রেমিক রাসূল প্রেমিক মুওয়াহ্হিদিন ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত 2 জুমা পর্যন্ত ইসলামের একটি গুরুত্বপূর্ণ রোকন হজ প্রসঙ্গে আলোচনা পেশ করছিলাম। গত জুমাতে আমরা ওমরার কাজ শেষ করা পর্যন্ত আলোচনা পেশ করেছি, এরপরে হাজি সাহেবরা অপেক্ষা করতে থাকেন 8ই জিলহজ কবে আসবে। বর্তমানে 7ই জিলহজ রাতেই আবার হজের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়। আগের নিয়মে প্রথমে গোসল করবে অথবা সুন্দরভাবে উজু করবে, এরপরে ইহরামের কাপড় পরিধান করবে, 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হচ্ছে 2 রাকাত নামাজ আদায় করা, ইহরামের উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ পড়া। এরপরে নিয়ত করা, আমি হজের উদ্দেশ্যে ইহরাম বাঁধলাম, এই নিয়ত করা। এরপরে তালবিয়া পাঠ করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যেটা আমি গত জুমাতে এর উপর আলোচনা পেশ করেছিলাম। এবারে হজের ইহরাম হয়ে গেল, ইহরামের পরে
এহরামকে এহরাম কেন বলা হয়? এহরাম মানে হচ্ছে হারাম করে দেওয়া। এহরামের আগ পর্যন্ত একজন মানুষ তার নখ চুল কাটতে পারে, আতর সুগন্ধি লাগাতে পারে, ইত্রি ব্যবহার করতে পারে, শিকার করতে পারে, কিন্তু এহরাম বাঁধার পরে এই কাজগুলো হারাম হয়ে যায়। নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, সুগন্ধি লাগানো যাবে না, এফরের শিকার মারা যাবে না, এমনি ভাবে স্ত্রী ব্যবহার করা যাবে না, অশ্লীল বেহুদা কথাবার্তা বলা যাবে না। এইভাবে যে কাজগুলো এহরামের আগে হালাল ছিল এহরামের মাধ্যমে তা নিষিদ্ধ হয়ে যায়। এরপরে মানুষ আবার নতুন করে এহরাম করে রওনা হলো হজের কাজের জন্য মিনার দিকে। মিনায় 8 তারিখে জোহর, এখান থেকে শুরু করে আসর, মাগরিব, এশা এবং 9 তারিখের ফজর পর্যন্ত মিনা অবস্থান করা সুন্নাত। এখান থেকে মানুষেরা 9 তারিখ সকালে রওনা হবে আরাফাতের ময়দানের দিকে। আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ। সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার পরে সূর্য অস্তের আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য হলেও অবস্থান করা ফরজ। তবে সূর্য অস্ত পর্যন্ত পুরো সময়টা থাকা হচ্ছে ওয়াজিব। কেউ যদি এক মুহূর্ত সেখানে অবস্থান না করে আরাফাতের ময়দানে না পৌঁছে তাহলে তার হজ বাতিল হয়ে যাবে। আরাফাতের ময়দানে অবস্থান করছে, এই আরাফাতের ময়দানে অবস্থান করা বিভিন্ন কারণে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এক তো হচ্ছে একজন মানুষ যখন একজন মানুষকে ভালোবাসে তখন তার জন্য সব কিছু ত্যাগ করে, বাড়ি ঘর ত্যাগ করে, সব ত্যাগ করে। তেমনি ভাবে একজন হাজী সাহেবও আল্লাহর প্রেমের পরীক্ষা দেওয়ার জন্য নিজের পোশাকের গৌরব ত্যাগ করলো, দুটো কাপড় পরিধান করলো, সাদা কাপড়। এরপরে নিজের ভাষার গৌরব ত্যাগ করলো, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা যায়, কোন এলাকার মানুষ একেবারে কালো, আবার কোন এলাকার মানুষ সাদা, কোন এলাকার মানুষ সাদা লাল মিশ্রিত, আবার ভারতের লোক, বাংলাদেশের লোক, এদের কোনো বিশেষত্ব নেই, সাদা কালো, কোনোটা সাদা কোনোটা কালো, কোনোটা মোটা কোনোটা চিকন, কোনোটা খাটো কোনোটা লম্বা। কিন্তু আপনি অন্য দেশের লোক দেখবেন প্রায় সব কাছাকাছি, দেখলে ঠিক পাওয়া যাবে যে এই লোকগুলো মিশরের লোক, এই লোকগুলো ইন্দোনেশিয়ার লোক, এই লোকগুলো মালয়েশিয়ার লোক, এই লোকগুলো চায়নার লোক। সব দেশের মানুষের একটা বিশেষ আকৃতি আছে, বেশিরভাগ লোকগুলো ওই একই ধরনের, এই অঞ্চলের মানুষের অবস্থা কি। একটা তারিখ ইবনে খালদুন ইতিহাসবিদ, এই জন্য উনি বিতর্কিত হয়েছেন, উনি সম্ভবত এই ভারতবর্ষের এই অঞ্চলটা সফর করেছিলেন। উনি ওনার তারিখের এক জায়গায় লিখেছেন, আমি ঘুরতে ঘুরতে একটা এলাকায় গেলাম সাগরের পারে, এই মানুষগুলোর বিশেষ কোনো আকৃতি খুঁজে পাই নাই, একটা সাদা, একটা কালো, একটা ধলো, একটা লাল, একটা লম্বা, একটা বেটে, একটা মোটা, একটা চিকন। তবে এই লোকগুলো অনেক চালাক, উনি লিখেছেন এই লোকগুলো অনেক চালাক। উনি বোধহয় শীতের মৌসুমে এসেছিলেন, খেজুর গাছ কেটে তারপরে যে লাকড়ি ঢুকায় এরপরে রস পড়ে, এরপরে সকালবেলা খায়, উনি এটা উল্লেখ করেছেন। এই লোকগুলো খুব চালাক, খেজুর গাছের মাথা কেটে একটা বাস ঢুকায় তারপরে ফোটা ফোটা রস পড়ে সকালবেলা উঠে তাকে খায়। উনি বোধহয় গুরবানো পর্যন্ত দেখে নাই। উনি এরপর একটা মন্তব্য লিখেছেন, এই এলাকার মানুষগুলোর আকৃতির যেমন কোনো মিল নাই, মনে হয় যে তাদের মনের মধ্যেও কোনো মিল নেই। এ কারণে তিনি বিতর্কিত হয়েছেন, লোকেরা অনেকবার খেপে গেছেন। হজে যখন মানুষ যায় এই সব রকমের মানুষগুলো এক ময়দানে অবস্থান করে, একই সপ্তমে খড়ে হো গে মাহমুদ আয়াজ, না কুই বান্দা রাহা আর না কুই বান্দা নওয়াজ, বন্দা ও সাহেব মোহতাজ দুনি এক হয়ে, তেরি সরকার মে পৌঁছে তো সবই এক হয়ে, আমির গরিব সাদা কালো আরবি আজমি
তুমি যেই স্তরের মানুষ হও না কেন, সকল মানুষকে আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে। আগে পরে করলে চলবে না। কেউ এখন গিয়ে আরাফাতের ময়দানে একেবারে গড়াগড়ি করলো, হক আদায় হয়ে যাবে? নির্দিষ্ট সময়ে তোমাকে ওই ময়দানে একত্রিত হতে হবে। একটা তো উদ্দেশ্য এটা যে সমস্ত মানুষকে এখানে ঐক্যবদ্ধ করে দেওয়া, মুসলিম জাতি বিচ্ছিন্ন থাকবে না। এরপরে সবচেয়ে বড় যে কারণ আমার কাছে মনে হয়, তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির জামাকে ঐক্যবদ্ধতাকে এত গুরুত্ব দিয়েছেন। প্রতিদিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজে একত্র করা হয়, একটা মহল্লার মানুষ মসজিদে এসে হাজির হয়, জামাতের মাধ্যমে রাতের বেলায় ঘুমের পরে কারো কোনো অসুবিধা হলো কিনা ফজরে এসে দেখা হবে, আবার সকাল বেলা কাজ করতে বের হয়ে গেল দুপুরে এসে সবার দেখা হলো। এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে মানব জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য ইসলাম এই ফর্মুলা দিয়েছে। এরপরে শুক্রবারে ঐক্যবদ্ধ হও, আল্লাহু আকবার। এই শুক্রবার এক একটা মসজিদে 2,000, 3,000, 5,000, 10,000 পর্যন্ত লোক হয়, গ্রামগঞ্জে 100-200 লোক হয়। বাংলাদেশের দেখবেন যে মুক্তাঙ্গনে গেলে প্রতিদিন সমাবেশ হচ্ছে। এই দেশে কিছু খুচরা কমিউনিস্ট আছে, এরা ওখানে মাইক লাগাইয়ে রাখে, ডেলি ওদের সমাবেশ হয়, 10 জন লোক, 15 জন, 20 জন লোক বিশাল সমাবেশ করে, এরা মিছিলও করে। এই 100-200 লোকের একটা সমাবেশ করতে কত টাকা খরচ হয়? একবার একটা মিছিল করলো তারা 2,000 লোক হবে মনে হয়, তাদের ইতিহাসে অনেক বড় মিছিল এটা। আমি একজনকে জিজ্ঞেস করলাম, এই লোকগুলো কারা? সব কি তোমাদের লোক? বলো কিছু আমাদের লোক, কিছু হতে ভাড়া করা, মসজিদ থেকে আনা। আমি মনে মনে বললাম, তোমাদের একটা 2,000 লোক জমা করতে গিয়ে এত টাকা খরচ করতে হলো, আর বাংলাদেশের 3 লক্ষ মসজিদে প্রতিদিন হাজার হাজার মানুষ বিনা পয়সা দেওয়া হয়ে যায়। ওলামায়ে কেরামদের কত বড় সুযোগ, ওরা এত টাকা খরচ করে একটা সমাবেশ করে, ভাষণ দেয় এক একজনের 2 মিনিট 3 মিনিট, প্রধান মেহমানদের সে হয়তো 10 থেকে 15 মিনিট, আর খতিব সাহেবরা ভাষণ দেয় কত সময় নিয়ে। বাংলাদেশে এখন 3 লক্ষ খতিব ভাষণ দিচ্ছেন। এই 3 লক্ষ খতিব যদি মানুষকে বুঝাতো মুসলিম জাতির করণীয় কি, মুসলিম জাতির পরিচয় কি, আল কোরআন কেন আগমন করেছে, তাহলে এই জাতির উপরে নেতৃত্ব দেওয়ার মতো পৃথিবীতে কোনো আদর্শ হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, হাদিসটা নিশ্চিতও আছে, লাউ আন্না আহলাল ইলমি সামুল ইলমা ওয়া ওয়াদাউহু ফি ইনদা আহলিহি লাসাদু বিহি আলা জাবানিহিম। যদি আহলে ইলমরা, এই খতিব সাহেবরা, ওলামা ইকরামরা কোরআন এবং হাদিসের ইলমকে যথার্থ মূল্যায়ন করত এবং কোরআন এবং হাদিসের আগমনের উদ্দেশ্য জানত, সে অনুযায়ী মানুষকে বুঝাত, তাহলে এই কোরআন এবং সুন্নার মাধ্যমে তাদের পূর্বপুরুষরা যেভাবে অর্ধ জাহান শাসন করে গেছেন ঠিক তেমনি ভাবে এই কোরআনের মাধ্যমে বর্তমানে তারাও শাসন করতে পারত। এইভাবে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান দিয়েছে যে জুমার দিন একত্র হও। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা, যেটা আমি প্রায় বলে থাকি, কোরআন যে একটা সংবিধান, কোরআনের ভিতরে অর্থনীতি আছে, রাজনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, স্বরাষ্ট্রনীতি আছে, ব্যবসা নীতি আছে, সবগুলো কোরআনে আছে। এই বিষয়টা হয়তো ওলামায়ে কেরামরা অনেকে নিজেরাও জানে না, আর জানলে হয়তো এটা বলে না, মানুষে কি বলবে না বলে, সেজন্য যে কারণে এই লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন জুমায় হাজির হলেও তারা বুঝতে পারে না যে কেন জমা হচ্ছে, কোরআন কি বলছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন ঈদের জামাতে হাজির হও, আরো একটা বড় পরিসরে। কিন্তু ঈদের জামাতের অবস্থা তো আরো করুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিলেন সব দুনিয়ার সমস্ত মানুষদের জন্য একটা প্ল্যাটফর্ম থাকবে, সেটা হচ্ছে হজের সময় আরাফাতের ময়দান।
সব মানুষকে ঐক্যবদ্ধ ভাবে সেখানে হাজির হতে হবে। আল্লাহর রাসূলের আগমনের পূর্বে জাহেলি যুগে লোকেরা হাজ হজ করত, কিন্তু মক্কার নেতা যারা নিজেদেরকে বলতো হুমুস নেতা, এরা সাধারণ মানুষের আরাফাতের ময়দানে উত্থান করলেও নিজেরা মিনার মুজদালিফার শেষ প্রান্ত দিকে উত্থান করত। কোরআন বলছে সুম্মা আফিযু মিন হাইসু আফাযা আন-নাস, মানুষেরা সাধারণ মানুষেরা যেখানে যায় যেখান থেকে রওনা হয় তোমরাও সেখান থেকে রওনা হও, আরাফাতের ময়দানে জমা হও। এই আরাফাতের ময়দান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন, বিদায় হজের ভাষণ। বিদায় হজের ভাষণ বলতে শুধু আরাফাতের ভাষণকে বোঝায় না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হজে আরাফাতে ভাষণ দিয়েছিলেন, মুজদালিফায় ভাষণ দিয়েছিলেন, মিনায় ভাষণ দিয়েছিলেন, মক্কাতে 7 তারিখে ভাষণ দিয়েছিলেন। মূলত এই সবগুলো মিলিয়েই আরাফ বিদায় হজের ভাষণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষণে কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির জন্য যতগুলো সমস্যা আসতে পারে তার মৌলিক বিষয়গুলো সবই উল্লেখ করে গেছেন। আরাফাতের ময়দানে জবালে রহমত, এই জবালে রহমতের কালো তিনটা পাথর আছে সেখানে দাঁড়িয়ে গেলেন, মানুষদেরকে সামনে রাখলেন, নিচে সোয়া লক্ষ মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ শুনছে। আর এখন তো বর্তমানে ওখান থেকে ভাষণ দেওয়া হয় সোয়া লক্ষ নয়, ওখানেই থাকে প্রায় 20-30 লক্ষ লোক, আর সারা দুনিয়ার মানুষেরা মিডিয়ার মাধ্যমে ভাষণ শুনতে পায়। সে ভাষণে কি ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বললেন, ওহে লোক সকল, হয়তো আগামী বছর তোমাদের সামনে এখানে আমি আর মিলিত হতে পারবো না, আমার কথাগুলো ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছিলেন তোমাদের মাঝে দিন প্রচার করার জন্য, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কোরআন পৌঁছানোর জন্য, আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা মানুষের কাছে পৌঁছে দিন। ও আমার সাহাবারা বলো, কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যেমন জিজ্ঞাসা করবেন, আমাকেও জিজ্ঞাসা করবেন আমি আমার এই দায়িত্ব পালন করেছি কিনা। তোমরা বলো আলা হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু, আমি কি আমার দায়িত্ব পৌঁছেছি, আমি কি আমার দায়িত্ব আদায় করেছি। সাহাবায়ে কেরাম এক বাক্যে বলে উঠলেন, নাম, কদ বাল্লাগতা রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাফাতাল উম্মাহ, হে আল্লাহর নবী আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর পক্ষ থেকে পাওয়া দায়িত্ব নবুয়তের দায়িত্ব আপনি ঠিক মতো পৌঁছিয়েছেন, আল্লাহ দেওয়া রিসালাতের দায়িত্ব ঠিক মতো আদায় করেছেন, এবং উম্মতের জন্য আপনি অত্যন্ত কষ্ট করে আপনি উম্মতের মঙ্গল কামনা করে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আমরা সেই সাক্ষ্য দিচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আকাশের দিকে আঙ্গুল তুললেন, ইয়ানকুতু ইসবাহু, একবার উপরে উঠেন একবার নিচে নামান, আর বলছেন আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো আদায় করেছি। এরপরে ওইখানে অথবা ওখান থেকে মুজদালিফার মাঠে আসার পরে কোরআন শরীফের আয়াত হিসেবে সর্বশেষ আয়াত নাযিল হয়ে যায়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওহে বিশ্ববাসী, ওহে মুসলিম জাতি, ভালো করে শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দীনকে কামেল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, মুকাম্মাল করে দিয়েছি, আকমালতু লাকুম দীনাকুম, এই দীন মুকাম্মাল হয়ে গেছে, এই দীনের মধ্যে আর কিছু ঢুকাবার কোনো সুযোগ নেই, একটা বিল্ডিং পরিপূর্ণ হয়ে গেছে, আকমালতু। এখন যদি স্বর্ণের ইট কেউ নিয়ে আসে, হীরকের ইট নিয়ে আসে আর বলে এইটা এই জায়গায় ঢুকান, ঢুকানো সম্ভব? আপনি বলবেন যে আমি আমার মসজিদের কাজ আকমালতু, মোকাম্মাল করে ফেলেছি, লোকটা বারবার পিয়াবিরি করছে,
এখন যদি আপনি বাধ্য হয়ে ঢুকাতে চান তাহলে কি করতে হবে? এই একই পরিমাণ জায়গা ভাঙতে হবে, তারপরে ঢুকানো সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত এই দিনের মধ্যে আর নতুন কিছু ঢুকাবার সুযোগ নেই। যত ভালো মনে করো, সওয়াবের কাজ মনে করো, তোমার ঢুকাবার সুযোগ নেই। মাগরিবের নামাজ তিন রাকাত ফরজ, তিন রাকাতই তোমাকে পড়তে হবে, চার রাকাত পড়লে নামাজ হবে না। তুমি জোহর পড়েছো চার রাকাত, আসর চার রাকাত, এশা চার রাকাত, আর মাগরিবের নামাজ মাঝখান থেকে তিন রাকাত পড়লো। কেউ যদি বলে অসুবিধা কি, সওয়াবের উদ্দেশ্যে একটা রুকু বেশি করব, সিজদা বেশি করব, আল্লাহর নাম নিব, সুবহান রাব্বিল আযীম বলবো, সুবহান রাব্বিল আলা বলবো, নামাজ হবে? কারণ যেই সময় দিন মুকাম্মাল হয়েছে সেই দিনের মধ্যে মাগরিবের নামাজ তখন তিন রাকাতই স্থান পেয়েছে। ও মুসলমান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেইভাবে নামাজের মধ্যে রাকাত বাড়াবার কমাবার ক্ষমতা নেই, ঠিক তেমনি ভাবে দিনের সময় কোন ক্ষেত্রে কোন কিছুকে সওয়াবের নামে বাড়াবার কমাবার ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই। সুতরাং মৃত্যুর পরে তিন দিন আমিরাত, কোরআন খতম, চল্লিশা খতম, মৃত্যু বার্ষিকী খতম, এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের মধ্যে দেন নাই, কোরআনে নাই, হাদিসে নাই। যারা এইগুলোকে সওয়াবের জন্য যুক্ত করেছে, যারা মুদ্রার নামে কোরআন খতম করে পয়সা খায়, শকুনের মতো মুদ্রার খায়, সেই লোকগুলো আল্লাহ দিনের মধ্যে বেদাতে ঢুকিয়েছে। সওয়াবের উদ্দেশ্যে তিন দিন আমিরাত খায়, কায়দা মতো খায়, খেয়ে খেয়ে পেট ভুই বাড়ায়। মুসলমান কি খাও, পায়খানা খাও, পেশাব খাও, মদ খাও, একটা সুদখোর সুদ খায় সে মনে করে হারাম খায়, আর একটা মৌলবি মুদার নামে কোরআন খতম করে হারাম পয়সা খায়, সবার দুইটা কাজ করে, একটা কোরআনকে বিক্রি করে খায়। মদ খাওয়ার চেয়েও হারাম, সুদ খাওয়ার চেয়েও হারাম, ঘুষ খাওয়ার চেয়েও হারাম, কারণ ওরা হারাম খায়, একটা হারাম কাজ করে, ওরা সবের মনে কাজ মনে করে খায় না। আর এই মোল্লা খায় কি মনে করে? এটা আমি বারবার বলেছি, একটা নাপিত যখন শুনে তার এলাকায় একটা শিশু সন্তান জন্ম হয়েছে, খুশি হয়, একটা নতুন মাথা কামালে পরে কিছু বেশি পয়সা পাওয়া যাবে, একটা নাপিত খুশি হয় শিশু জন্ম হলে, একজন মোল্লা খুশি হয় যখন শুনে তার এলাকায় কোন লোক মরে গেছে, মাইকে যখন ঘোষণা হয় শোক সংবাদ, মোল্লা খুশি হয়, এখনই খতম করার জন্য দাওয়াত আসবে, তিন দিন পরে খাওয়ান আসবে, চল্লিশা খাওয়ান খাওয়া যাবে, মৃত্যুবাতির খাওয়ান খাওয়া যাবে, এই জন্য সে খুশি হয়, নাচতে থাকে। অনেকে মনে করে এই দালালদের পক্ষে যে সওয়াবের কাজ মনে করে খায়, অসুবিধা কি? অসুবিধা কি? আল্লাহ নবী এই কাজ করেন নাই, আল্লাহ নবী যেটা বলেছেন সেটা করো, মৃত্যুর পরে সন্তান ন্যাক আমল করে দোয়া করে, সে দোয়া কবুল হয়। মৃত্যুর পরে মৃত্যু ব্যক্তির সম্পদ বন্টন করার স্ত্রীকে দিয়ে দাও, সেগুলোর খবর নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমি আমার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছি। এই নিয়ামত মানে ওহি, নিয়ামত মানে কি? ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমি আমার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছি, ওহি ধারাকে বন্ধ করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আর কোন ওহি নাযিল হবে না, জিব্রাইল তোমার কাছে আসবে না। তাজকিরাতুল আউলিয়া নামে একটা বই আছে, কালকে আমাকে একজন দিল, আমি পড়তেছিলাম, দেখি এক জায়গায় লেখা, আসান বসরি জিব্রাইলকে জিজ্ঞেস করে, জিব্রাইল তুমি কি করো এখন? মামাতো ভাই খালাতো ভাই দেয়াই আর কি, জিব্রাইলের সঙ্গে পরামর্শ করছে, বই আছে আমার বাসায়। এই বইতে আরো কত আজীব গল্প আছে, রাবেয়া বত্রী কাহিনী দেখবে, 60 নম্বর কেসটা রাবেয়া বত্রী, ওইখানে ওই কেসটা আছে, কালকে দেখলাম। আবার যে হজ করতে গিয়েছিল ইব্রাহিম বিন আদহাম, দেখে কাবা শরীফ জায়গা মতো নাই, উনি কান্নাকাটি করলেন যে আমার বোধহয় কোনো অসুবিধা হয়ে গেছে, কাবা শরীফ খুঁজে পাচ্ছে না। তখন হাতে ওইখানে দেখছে গায়েব আওয়াজ দানকারী একজন ফেরেশতা ঘোষণা করলো, না ইব্রাহিম আদহাম তোমার কোনো দোষ না। বিষয়টা হচ্ছে রাবেয়া বত্রী হজ করতে আসতে তাকে আগাইয়া রাখার জন্য কাবা শরীফ চলে গেছে। এটা আমি বারবার বলেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য মদিনা থেকে কষ্ট করে মক্কায় আসলেন, হুদাইবিয়া নামক জায়গায় আটকা পড়লেন,
কিন্তু সেখানে তিন দিন পর্যন্ত অবস্থান করলেন, কোন সুরা হলো না। সিদ্ধান্ত হলো এবার আপনি ফিরে যেতে হবে, আগামী বছরে উমরা করবেন, তিন দিন থাকবেন। আল্লাহর নবী সেখান থেকে চলে গেলেন, 1400 সাহাবায়ে কেরাম যার মধ্যে আবু বকর উসমান আলী সহ সবাই ছিলেন, সব সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় ফিরে গেলেন। কি কাবা সেখানে গিয়েছিল, কাবা কি নিষ্ঠুর! আল্লাহর নবী যেখানে অবস্থান করছেন সেখানে যাচ্ছে না, আর রাবেয়া বস্তিকে আগে জানার জন্য কাবা চলে গেছে। এই সমস্ত গাঁজাখুরি গল্প দিয়ে যে বই লেখা হয়েছে সেই বইয়ের নাম কি? তাজকিরাতুল আউলিয়া। এইটা ওলামায়ে কেরামরা পড়ে আর এই পড়ে পড়ে ওয়াজ করে, মানুষের কানের ব্যায়াম হয়, কারণ এগুলো শুনলে কানের ব্যায়াম হয়, মজা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন, ওয়াতমামতু আলাইকুম নিআমাতি, আমি আমার নিয়ামতকে তোমাদের উপরে সমাপ্ত করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তির কাছে জিব্রাইল ফেরেশতা যাবে না, ওহী নিয়ে যাবে না। যদি কোনো ব্যক্তি ওহী দাবি করে, সেই ব্যক্তি ভণ্ড হতে পারে, শয়তান হতে পারে, পীর হতে পারে না, আল্লাহর ওলি হতে পারে না। ওয়াতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, এবং কিয়ামত পর্যন্তর জন্য তোমাদের দীন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম কি মনোনীত করেছি। কাকে? সুতরাং কোন পীর যদি বলে পরকালের মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই, সেই ব্যক্তি পীর না শয়তান। ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই, যে যার ধর্মে আছে ওই ধর্মে বসে আল্লাহকে ডাকলে সে আল্লাহকে পেয়ে যাবে। ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো প্রয়োজন নাই, একথা লেখা না বিভিন্ন বইতে। বাংলাদেশে বেড়া কয়েক দজন পীর আছে, সেই পীরদের বইতে লেখা আছে পরকালের মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যার ধর্মে বসে আছে সে ওখানে বসে আল্লাহকে ডাকলে পরকালে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ারাদীতু লাকুমুল ইসলাম দীনা, মৃত্যুর পরে কবরে প্রশ্ন আসবে না, সেই প্রশ্নে আসবে ওমা দীনুকা, তোমার দীন কি ছিল, তখন সে কি বলবে, কি বলতে হবে সেখানে, দীন আল ইসলাম। এটা না বললে ফেরেশতারা কি ছাড়বে? এই জন্য পরিষ্কার, দুই জাতের লোকেরা ইসলামকে ধ্বংস করেছে যুগে যুগে। এক দল হচ্ছে শাসক আর এক দল হচ্ছে যাজক। শাসক এরা বলবে ধর্ম নিরপেক্ষতা, এদের ধর্ম আর একটা বার ধর্ম নিরপেক্ষ ধর্ম, অথবা গণতন্ত্রের ধর্ম, রাজতন্ত্রের ধর্ম, সমাজতন্ত্রের ধর্ম। আর একদিকে যাজক গোষ্ঠী, পুরোহিত, পীর পুরোহিত, এই আলেম কিছু এক শ্রেণীর পীর, এদের বক্তব্য হচ্ছে পরকালে ইসলাম গ্রহণ করা দরকার নেই, পরকালের জন্য যে কোনো ধর্ম পালন করলেই চলবে। হাদিসে আমি এগুলো খুলে দেখিয়েছি, মিশকাত হাদিসগুলো আছে বাবুল ইসলামের কিতাব সুন্নার ভিতরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের খন্ড এনে হাজির করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহুদিদের থেকে অনেক কিছু শুনি, তো জীব না, আমাদের খুব মজা লাগে, ভালো লাগে। এই বলে উনি পড়তে শুরু করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিজ্ঞাতে শুরু করলো। উনি পড়তে লাগলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, সাকিলাত কাত সাওয়াতুল ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতি, ওমর তুই যদি মরে যেতিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকালেন, দবার কি দেখে যে আল্লাহর রাসূলের চেহারা লাল হয়ে গেছে, রাগে ঘামিয়ে গেছেন। উনি সঙ্গে সঙ্গে তওবা করলেন, রাদিয়াতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ওমর তুমি আমার সামনে তাওরাতের খন্ড পেশ করছো, জেনে রাখো, লাউকা না মূসা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি, আজকে যদি এই তাওরাত তার উপরে নাযিল হয়েছিল সেই মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন এবং আমার নবুওয়াত কাল পেতেন, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, মূসা আলাইহিস সালামের জন্য পরকালের নাজাতের কোনো পথ ছিল না, মুক্তির কোনো রাস্তা খোলা ছিল না, আমার অনুসরণ করা ছাড়া, আমার উপর ঈমান এনে মুসলিম হওয়া ছাড়া তার নাজাতের কোনো উপায় ছিল না। এরপরে আর কোন হাদিস লাগবে যে ইসলাম ছাড়া অন্য ধর্ম পালন করলে পরকালের নাজাত পাওয়া যাবে? মূসা আলাইহিস সালাম একজন বনী ইসরায়েলের বড় নবী, বড় বড় নবীদের মধ্যে যাদের নাম আছে তার মধ্যে উনি একজন। সেই নবী সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে স্পষ্টভাবে, এর পরেও যদি কোন পীর বলে পরকালে মুক্তির জন্য
ইসলাম ধর্ম গ্রহণ করা জরুরি না, সেই ব্যক্তি পীর না শয়তান। اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক বিধান বয়ান করলেন, ও আমার উম্মতেরা, তোমরা মেয়েদের প্রতি খবর রাখবে, মহিলাদের প্রতি। আজকে ইসলামের বিরুদ্ধে যে সমস্ত প্রশ্ন করে, তাহলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। ইসলাম পর্দার মাধ্যমে নারীদেরকে চার দেয়ালে আবদ্ধ করে রাখে। ইসলাম নারীদের অধিকার হরণ করেছে। আমি এই অজ্ঞ মূর্খ লোকদেরকে বলতে চাই, ইসলামের পূর্বে ইতিহাস পড়ো। ইসলামের পূর্বে এবং বর্তমান যুগেও কোন ব্যক্তির নারী সন্তান হওয়া অপরাধ মনে করা হতো, নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। ইসলাম শুধুমাত্র নারীদেরকে স্বাধীনমুক্ত করে নাই, বরং তাদেরকে কবর থেকে বের করে এনেছে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। কোরআন তার প্রতিবাদ করেছে, কোরআন বলছে কিয়ামতের মাঠে এই জীবন্ত কবর দেওয়া হয়েছিল যে নারীদেরকে, শিশুদেরকে। সেই নারীদেরকে হাজির করা হবে, তার মা বাবার সামনে জিজ্ঞেস করা হবে, বলো তোমাকে কি জন্য হত্যা করা হয়েছিল। এই ঘোষণা দিয়েছে একমাত্র কোরআন, একমাত্র কোরআন। কোরআন নারীদেরকে তার দেয়ালে আবদ্ধ করেছে তা নয়, কোরআন নারীদেরকে কবরের স্থান থেকে বের করে তা আবার স্বাধীনতা দিয়েছে। কিন্তু সে স্বাধীনতার সীমানা আছে। এমনি ভাবে নারীদেরকে ঠকিয়েছে ইসলাম। নারীদেরকে সম্পদের একটা অংশ নির্ধারণ করে দিয়েছে, অথচ জাহিলি যুগে নারীদেরকে সম্পদ দেওয়া দূরের কথা, সম্পত্তি হিসেবে ওদেরকে আরো বন্টন করে নেওয়া হতো। গরু ছাগল যেভাবে ভাগ করে নেওয়া হয়, অনেক সূত্রে প্রাপ্ত মালগুলো নারীদেরকে ভাগ করে নেওয়া হতো। বর্তমানে ভারতে যান না, ইন্ডিয়া হিন্দুদের দেখেন না কি অবস্থা। আমার চালকাড়িতে একটা ঘটনা ঘটেছে, একটা মেয়ে, 16 বছরের মেয়ে, বিয়ের 22 দিন পরে তার স্বামী মরে গেছে। হিন্দু ধর্মের নিয়ম হলো বিধবা বিয়ে জায়েজ না, ওদের ধর্মমতে কেউ বিয়ে করতেও চায় না। রাষ্ট্রীয়ভাবে ভারতে আইন করে দিয়েছে বিয়ে করা যাবে, আল্লাহর আইন, ওদের আইন, ওদের ধর্মের আইন বদলাইছে ওরা, তারপরও কাজ হয় না, কিন্তু ধর্মেও তো আছে। এই মেয়েকে কেউ বিয়ে করে না, কিন্তু আবার খারাপ কাজের প্রত্যাপার কাজ অনেক। সে আমাকে বলছে যে অনেক দালাই আমাকে হিন্দুরা বিয়ে করতে রাজি না, তাদের ধর্ম শাসন করে, কিন্তু নানা ভাবে অপকর্ম করার জন্য তারা আমার উপরে বিভিন্ন কৌশলে তারা চাপ সৃষ্টি করে। এই মহিলা পত্রিকাও বিবৃতি দিয়েছে, সে লিখেছে যে আমি এমন এক বিপদে পড়েছি, এখন হিন্দুদের কোন অনুষ্ঠানে আমাকে নেয় না, আমি অচ্ছুত, আমি অলক্ষী, বিয়ের অনুষ্ঠানে যেতে পারবে না, কোনো জন্মদিন অনুষ্ঠানে যেতে পারবে না, কোনো অনুষ্ঠানে তার জন্য যাওয়ার অধিকার নেই। তাকে সাদা কাপড় পরিধান করতে হবে, নিরামিষ খেতে হবে, মাছ মাংস খাওয়া তার জন্য নিষিদ্ধ। এইভাবে তাকে থাকতে হবে ঘরে, এইভাবে তার সারা জীবন কাটাতে হবে। এইটা কি নারীদের অধিকার হরণ করা হয় নাই? এমনি ভাবে একটা নারী বিধবা হলে পরে তার বিয়ের অধিকার নাই, মাছ মাংস খাওয়ার অধিকার নাই, এগুলো তো আছেই, সম্পত্তির মধ্যেও তার অধিকার নাই। এইভাবে নারীদের অধিকার হরণ করলো। বর্তমানে যে কারণে ভারতে এই কয়েক বছর আগে আপনার পত্রিকা দেখেছেন, অনেক ডাক্তারকে তারা শাস্তি দিয়েছে। কি জন্য? এরা যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে মেয়ে সন্তান পেটে আছে, অপারেশন করে বের করে ফেলে দেয়। এই কাজে লিপ্ত যে সকল ডাক্তার তাদেরকে শাস্তি দিয়েছে ভারত সরকার। কেন? কারণ হিন্দু সমাজে একটা নারী জন্মগ্রহণ করা মানে হচ্ছে একটা গজব নাজিল হওয়া। ইসলাম সেখানে নারীদেরকে তিনটা স্তরে ভাগ করেছে, একদিকে তুমি মেয়ে, আর একদিকে স্ত্রী, আর একদিকে মা। প্রথম জীবনে নারী, কন্যা, শিশু, সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, যার তিনটা মেয়ে হলো এবং ঠিক মতো লালন করে করেছে, বড় করলো, বিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন থেকে জান্নাত দান করবেন। মেয়েদের ফজিলত। এরপর স্ত্রীদের সম্পর্কে বলা আছে, স্ত্রীদের সম্পর্কে ইসলাম যে সুন্দর পরামর্শ দিয়েছে, বলতে গেলে এইটা আর একটা বিষয়, আমি আজকে অন্য বিষয়ে আলোচনা করছি। মেয়েদেরকে বলা আছে স্বামী নির্বাচন করো। আল্লাহ রসুলের কাছে একজন মহিলা এসে প্রস্তাব করল, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের দুইটা প্রস্তাব আছে, একটা আবু জাহাম আর একটা হচ্ছে মুয়াবিয়া, আমি কাকে বিয়ে করব?
আল্লাহর রাসূল সাল্লাম বললেন মুআবিয়া সে গরিব মানুষ, তখন আমিরে মুআবিয়া আমিরে মহল নাই, তখন গরিব। আর আবু জাহাল ফালা ইয়ারফু আতাহু, সে লাঠি হাত থেকে নামায় না, মানে বউ পিটায়, কাজে ওর কাছে বিয়ে বসো না। ইসলাম পরিষ্কার করে দিল যেই ব্যক্তি বউ পিটায় তার কাছে বিয়ে বসো না। আল্লাহর রাসূল বিধানের রচনা বলেছেন এরপরে আল্লাহ রাসূল সুদের প্রথা বাতিল করেছেন। আল্লাহ রাসূল বলেছেন আলাইনা রিবা জাহিলিয়াতে মওদুউন তাহাতা কদমাইয়া, জাহিলিয়াতের যুগের সমস্ত সুদকে আমার পায়ের নিচে রেখে পদদলিত করছি, আজকে থেকে সমস্ত সুদকে রহিত ঘোষণা করা হলো। এইভাবে খুনের বদলায় খুন যুদ্ধ চলতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন আজকে থেকে সেই জাহিলি যুগের যত খুন আছে সমস্ত খুন রহিত করে দেওয়া হলো। এইভাবে এক ভাষণ দিলেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দিক নির্দেশনা দিলেন, ও আমার উম্মতরা শুনো, ইয়াকুনু ফি আখির যামানি তাজ্জালুনা কাযাবুন, আমার উম্মতের ক্রান্তি লগনে অসংখ্য দাজ্জাল এবং মিথ্যাবাদী বের হবে। ইয়াতুনাকুম মিনাল হাদিস, তারা তোমাদের কাছে হাদিস নিয়ে আসবে, বোঝা গেল এই দাজ্জাল গুলো হাদিস পড়া দাজ্জাল, আসল দাজ্জালের আগের নকল দাজ্জাল আসবে, অনেক হাদিস পড়া দাজ্জাল তাফসীর করবে, হাদিস পড়বে। ইয়াতুনাকুম মিনাল হাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াতুম ইয়াহুম লা ইউযিল্লুনাকুম ওয়ালা ইউফতিনুনাকুম, খবরদার তোমরা তাদের থেকে তাদেরকে দূরে রাখো, তোমাদের থেকে তাদেরকে দূরে রাখো, তোমরা তাদের থেকে দূরে থাকো যেন তোমাদেরকে গুমরা করতে না পারে, পথ ভ্রষ্ট করতে না পারে। এরপরে আরো বললেন শুনে রেখো, বনি ইসরাইল 72 ফেরকায় বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল জান্নাতি হবে। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহি, সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহি সেই দলটি কারা, কি তাদের পরিচয়, সেই দলটি কারা, কি তাদের পরিচয়। বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপর আছি, যেই মতের উপরে আছি, এই পথের উপরে মতের উপরে এই তরিকার উপরে যারা থাকবে তারাই নাজাত প্রাপ্ত, বাকি সব কোথায় যাবে। এবারে আল্লাহর নবী কোন তরিকায় ছিলেন, দ্বিতীয় তরিকায়, কাদরিয়া তরিকায়, নকশাবন্দিয়া তরিকা, মুজাদ্দিদি তরিকা, সোহরাওয়ার্দিয়া তরিকা, সাবেরিয়া তরিকা, এই সমস্ত ফেরকা তৈরি করেছে পরবর্তীতে লোকেরা। আল্লাহ রাসূল যা ভবিষ্যৎবাণী করেছেন, অসংখ্য দল, অসংখ্য মত, অসংখ্য তরিকা তৈরি হবে, সেই তরিকা থেকে তোমরা বেঁচে থাকো, খবরদার। এই আরেকটা দিয়ে প্রত্যেকে আরো বলেছেন ওয়ালা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, ওই রাস্তার প্রত্যেকটা রাস্তায় একটা শয়তান দাঁড়িয়ে থাকবে, যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে যাবে তখনই তাকে ডাকবে, এই রাস্তা সেই তরিকে আসো, ওই তরিকে আসো, এইভাবে তাকে গুমরাহি রাস্তায় ঢুকিয়ে দিবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা দাগ দিলেন, এরপরে কিছু দাগ দিলেন ডান দিকে, কিছু দাগ বাম দিকে, দাগ দিয়ে তারপরে মাঝখানে তাকে হাত রেখে বললেন হাদা সাবিলুল্লাহ, এই যে সোজা রাস্তা এটা হচ্ছে আল্লাহর রাস্তা, ওয়াহাদি সুবুলু সুবুলু শায়াতিন, আর এই যে ডানে বামে অনেকগুলো রাস্তা হচ্ছে শয়তানের রাস্তা, আলা কুল্লি সাবিলিন মিনহা শায়তান, প্রত্যেক রাস্তায় এক একটা শয়তান দাঁড়িয়ে আছে, খবরদার তোমরা শয়তানের হবানে সাড়া দিবে না, সিরাতে মুস্তাকিমে চলো। সরল রেখা কয়টা হয় আর বক্র রেখা, সরল রেখা কয়টা, ইহদিনা আসতে রাফাল মুস্তাকিম, আমাদেরকে সরল রেখা সোজা রাস্তায় উপরে তুমি অধিষ্ঠিত রাখো, প্রতিষ্ঠিত রাখো, হেদায়েত দান করো, পথ প্রদর্শন করো, কোন রাস্তার দিকে, সিরাতাল মুস্তাকিমের দিকে, আর যত আঁকা বাঁকা যত রাস্তা আছে সব রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করো, সুরার মধ্যে দোয়া করো দৈনিক 17 বার কমপক্ষে, আর এরপরে নামাজ শেষে গিয়ে আর তরিকে ঢুকে, নামাজের শেষেই দাওয়াত দেয় তিস্তা তরিকা, তার জিকির হবে, সাবেরিয়া তরিকা জিকির হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার করে গেছেন এই সমস্ত তরিকা আল্লাহর নবীর তরিকা নয়। আল্লাহর রাসূল পরিষ্কার করে দিলেন মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথের উপরে, যেই মতের উপরে, যেই তরিকার উপরে, যেই আদর্শের উপরে, কিয়ামত পর্যন্ত ওই পথে মতে আদর্শে তরিকা যারা থাকবে তারাই একমাত্র নাজাত পাবে, এছাড়া বাকি সবগুলো জাহান্নামে চলে যাবে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরিকাগুলোর রাস্তা আরোহণ করলেন। এরপরে আরাফাতের ময়দান থেকে সূর্য ডুবার পরে রওনা হতে হবে মুজদালিফার মাঠে। মুজদালিফার মাঠে চলে আসলো। মুজদালিফার মাঠে কোনো তাঁবু নাই, আছে খালি কতগুলো বাথরুম, ল্যাট্রিন বাথরুম সারার জন্য। মুজদালিফার মাঠে এসে প্রথম কাজ হলো উজেস্তেন্দা করে মাগরিবের এশার নামাজ একত্রে পড়া। ওইখানে আর মাগরিব পড়া যাবে না, টাইম হয়ে গেছে, কিন্তু মাগরিব আর আরাফাতের ময়দানে পড়া যাবে না, কারণ তোমার নির্দেশ হচ্ছে মুজদালিফায় গিয়ে পড়ো। বোঝা গেল আল্লাহর নির্দেশ মতো নামাজ পড়া ফরজ, আল্লাহর নির্দেশ মতো নামাজ পড়া ফরজ এবং নামাজ পড়া হারামও আছে। আপনি রোজা রাখা হারাম আছে না, ঈদের দিনে রোজা রাখা জায়েজ না হারাম? এরকম ভাবে সূর্য উদয়ের সময় সূর্য ডুবার সময় নামাজ পড়া জায়েজ না হারাম? বোঝা গেল নামাজ রোজা সবগুলো আমরা পালন করি কার নির্দেশে? আল্লাহর নির্দেশ। যেরকম সেরকম পালন করতে পারে, ব্যতিক্রম কোন তরিকা আবিষ্কার করে, মন গড়া খাজা বাবার তরিকা, ল্যাংটা বাবার তরিকা, কাজা বাবার তরিকা, নাজাব কে আতা বক্স কন্দে বক্স কে সুদারা সুলফেদারা গাউসুল আজম, তারপরে কুতুবুল আকতাব, কুতুব, রাজীব, নুজাবা, এই সমস্ত কি আছে, রকিব, নজিব, তারপরে কি আছে, এই যে জুলফে, আর কত বান্দা নামাজ, খাজা নামাজ, গরিব নামাজ, কত নামাজের দল তৈরি করে করে আবার তরিকা আবিষ্কার করে তাদের তরিকা তৈরি করা হয়েছে। এইগুলো আল্লাহ তরিকা না শয়তানের তরিকা? আল্লাহ নবীর তরিকা অবশ্যই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন মুমিনদের রাস্তা কয়টা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখান থেকে চলে আসলেন মুজদালিফার মাঠে। মাগরিবের এশার নামাজ, মাগরিবের আজান হলো, এক আজান দুই একামতে মাগরিবে ফরজ তিন রাকাত, তারপরে এশার দুই একাত ফরজ, ফজরান জমা করা হলো। এরপরে মুজদালিফার মাঠে পাথর সংগ্রহ করা, ইবাদত করা, ঘুমানো, এইখানে ফজর পর্যন্ত থাকা। এটা কয় তারিখের রাত্র গেল? নয় তারিখের রাত্র। নয় তারিখের রাত্র চলে গেল দিন গত রাত্র, দশ তারিখে ফজর পড়বে ওখানে। ফজর পরে রওনা হচ্ছে আদি সাহেব কোথায়, এবারে মিনার দিকে। মিনায় ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে আদিষ্ট হয়েছিলেন ইসমাইলকে জবাই করার জন্য, নিয়ে যাচ্ছেন জবাই করার জন্য, শয়তান সেখানে ধোকা দিচ্ছিল। ইতিহাস জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন, শয়তান ধোকা দিচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না শয়তান পাথর মারো, তিন জায়গায় পাথর মারলেন, ইতিহাস সংকেত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজকে বা ইসমাইলের এই কাজকে এত পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে তাদের জন্য এটাকে বাধ্যতামূলক পাথর মারাকে হানাফি মাযহাব অনুযায়ী এটা একটা গুরুত্বপূর্ণ ওয়াজিব ও সুন্নাত বলা হয়েছে, কিন্তু অন্যান্য মাযহাব বিলুপ্ত ভাগ ওয়াজিব, এটা মানতেই হবে। পাথর মারা ওয়াজিব করলেন, পাথর মারবো কেন? পাথর মারার অনেকগুলো কারণ। পাথর মারার সময় দোয়াও আছে, সেই দোয়া করলেই বুঝবেন, অনেক হাজিরা তো দোয়াও জানে না, বিসমিল্লাহ আল্লাহু আকবার রাগামান লিশাইতান ওয়া রিদান লিরহমান, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং শয়তানকে অপমান করার জন্য পাথর ছুঁড়ে মারছি। শয়তান দোকানে বসে আছে নাকি? এটা একটা প্রতীকিকা, উদ্দেশ্য হচ্ছে একজন মমিন শয়তানের প্রতি ঘৃণা প্রকাশ করছে, শয়তানকে ধিক্কার জানাচ্ছে, শয়তানকে পাথর ছুঁড়ে মারছে। বোঝা গেল নিজের ভিতরে শয়তানকে পাথর মারতে হবে, বাহিরে শয়তানকে পাথর মারতে হবে। শয়তানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি শয়তানকে বর্জন করছি, ঘৃণা করছি, শয়তানের সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নেই, এই ঘোষণা করছে হাজী সাহেব কোথায়? মিনার ময়দানে শয়তানকে কঙ্কর মারার মাধ্যমে, তারপরে হজ করে এসে তারপরে আবার সেই শয়তানের সঙ্গে বন্ধুত্ব। শয়তানকে না চেনার কারণেই মূলত ঘটনাগুলো ঘটে। নতুবা যখন হজের ময়দানে শয়তানকে পাথর মারলো, বুঝতে হবে মানুষ হজ করে আসার পরে আর শয়তানের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না, কারণ শয়তানকে সে পাথর মেরেছে, নিজের ভিতরের শয়তানকে উৎখাত করেছে, এরপরে বাইরের শয়তানকেও সে ত্যাগ করেছে পাথর ছোড়ার মাধ্যমে। নতুবা পাথর মারলে কি হলো? পাথর দোকানে বড় বড় পাথর না, পাথর হলো চানা বুটের মতো পাথর, তিন আঙ্গুল এরকম রেখে দুই আঙ্গুল এরকম ধরে তারপরে এইরকম ছোড়ার নাম হচ্ছে পাথর মারা। এটা এমন না যে জুতো মারে, অনেকে বড় বড় পাথর মারে, এতে অনেকে মাথায় পড়ে তার মাথা ভাঙে। এই জন্য মনে রাখতে হবে পাথর মারার কাজ হচ্ছে একটা বিশেষ কারণে, যা ওইখানে দোয়ার মাধ্যমে স্পষ্ট হয়ে যায়, বিসমিল্লাহ আল্লাহু আকবার রাগামান লিশাইতান, শয়তানকে অপমান করার জন্য, শয়তানকে অবদস্থ করার জন্য এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি পাথর ছুঁড়ে মারছি। পাথর ছুঁড়ে মারা হলো, শয়তানকে ত্যাগ করা হলো, আল ওয়ালা ওয়াল বারা,
এই হজের মধ্যে তাওহীদের সবক আছে, আল ওয়ালা ওয়াল বারার সবক আছে। কোন মুমিন কোন কুফফারের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না, কোরআনে পরিষ্কার বলা হয়েছে ওয়ামাইয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়ামাইয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম। হে মুমিনগণ, খবরদার, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে না, ওরা তোমাদের বন্ধু হতেই পারে না। ওরা আনতারদ আনতাল ইহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য যত চেষ্টাই করো তুমি পারবে মুসারাব হও, হামিদ কারজাই হও, ওদেরকে সন্তুষ্ট করার জন্য যত চেষ্টা করো ওয়ালান তারদা, কখনো সন্তুষ্ট হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ তোমরা ওদের পূর্ণ অনুসরণ না করবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বোঝা গেল মুমিনদের কুফফারদের সঙ্গে বন্ধুত্ব হতে পারে না। আল্লাহ বলছেন ওয়ামাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, যে তাদেরকে বন্ধু বানাবে সে ওদেরই একজন, ওদের মতই একজন, ওদের দলের একজন, মুমিনদের বন্ধু দলের নয় বা কুফফারদের দলের। এই জন্য পাথর ছুড়ে ওয়ালা ওয়ালা ওয়াল বারা, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসবো, শয়তানকে ভালোবাসবো না, শয়তানের সাথে বর্জন করছি। পাথর মারলো, পাথর মারা পরে কাজ হচ্ছে এবারে ছুরি হাতে নাও, কোরবানি করো। কোরবানি করার মাধ্যমে একদিকে যেমন আত্মীয় জিনিসকে কোরবানি করছি তার পরীক্ষা দেওয়া, অপর দিকে নিজের ভিতরে যে পশুত্ব আছে সমস্ত পশুত্বকে কোরবানির মাধ্যমে ত্যাগ করে দেওয়াই হচ্ছে কোরবানির আসল ইতিহাস। কোরআনুল কারিমে দেখা যায় আয়াত পরিষ্কার বলা আছে আরবের লোকেরা জবাই করে, জানোয়ার জবাই করে কাবা করে গোস্ত রেখে দিত, রক্তরা কাবা ঘরে লাগিয়ে দিত। আল্লাহ রাব্বুল আর প্রতিবাদ করেছেন, বলছেন লাইয়ানার আল্লাহ লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানারুহু তাকওয়া মিনকুম, তোমাদের কুরবানির জানার রক্ত গোস্ত এইগুলো আল্লাহর দরবারে কিছুই পৌঁছে না, আল্লাহর দরবারে পৌঁছে তোমাদের তাকওয়া। তোমাদের কি এই কুরবানির সামনে আসছে, কুরবানির জানার আপনারা কিনবেন, এখানেও খেয়াল করেন ভাগে যারা কুরবানি যান, খবরদার এমন লোকদের সাথে কোরবানি দিবেন না যার ইমানের কোনো খবর নাই কোরবানি দেয়। তার মানে সে কোরবানি দেয় লোকদের দেখাবার জন্য, সবাই কোরবানি দেয় আমি না পেলে কেমন হবে, সবার ছেলে পেলে গোস্ত খাবে, আমার ঘরের থেকে গোস্ত ঘেরান না আসলে কেমন হবে। গোস্ত খাওয়ার জন্য যদি কোনো ব্যক্তি কোরবানি দেয়, ওর নিজের কোরবানিও বাতিল, ওর সঙ্গে যারা কোরবানি সবার থেকে হয়ে যাবে বাতিল হয়ে যাবে। এই জন্য মুমিনদের সঙ্গে কোরবানি দিবেন, মুমিনদের ছাড়া বাদ দিয়ে কোরবানি দেওয়া ঠিক হবে না। কোরবানির রক্ত মাংস আল্লাহর দরবারে পৌঁছে না। কোরবানি আসার সময় দেখা যায় বড় বড় গরু কিনে তার সামনে গলা মালা লাগিয়ে তারপর শহরে শহরে ঘুরায়, এটা এত বর্মে অমুক বর্মে আর কোরবানি। আমি বলি যদি এটাই হয় তাহলে ওই গরুর কোরবানির সাথে কোরবানির গরুর সঙ্গে বর্মিয়াকেও তো ঘুরান দরকার, মালা পড়াইয়া, তাতে করে মানুষ বোঝে এই বড় মেয়ার এই বড় গরু। এই জন্য বড় মেয়াকেও গরুর সঙ্গে বেঁধে তারপরে হাঁটানো দরকার। কোরবানির উদ্দেশ্যটা নয়, কোরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা, আল্লাহর উদ্দেশ্য পালন করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার প্রিয় পুত্রকে কোরবানি করার জন্য তৈরি হয়েছিলেন ঠিক সেভাবে কোরবানি করাই হচ্ছে কোরবানির ঐতিহ্য। হাজী সাহেব কোরবানি করলো, এবারে মাথা মুন্ডালো, এহরামের কাপড় খুলে ফেললো, এবারে তার হজের মিনার কাজগুলো শেষ হয়ে গেল, চারটা কাজ হবে এখন। দশটায় এক নম্বরে পাথর মারলো জামাত আকাবায়, দুই নম্বরে কোরবানি করলো, তিন নম্বরে মাথা মুন্ডালো হালাল হয়ে গেল, এবারে কাপড় চোর পরিবর্তন অপেক্ষা করবে বাইতুল্লাহ গিয়ে তওয়াফের ফরজ, তওয়াফ করার মাধ্যমে ফরজ আদায় হয়ে গেল সবগুলো। এবারে কাজ হচ্ছে দুই দিন থাকা মিনায়, এরপরে পরের দুই দিন আবার তিন শতাংশে পাথর মারা, এইভাবে হজের কাজ শেষ হয়ে যায়। এরপরে মক্কায় থাকবে, মক্কা থেকে বিদায়ের দিন হবে, সেদিন বিদায়ী তওয়াফ করা ওয়াজিব, বিদায়ী তওয়াফ করে চলে আসবে। এই হলো হজের মোটামুটি বয়ান। আল্লাহ তোমাদের আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার আমল করার তৌফিক দান করুন।